হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। সো প্রথমে আপনাকে অ্যাডভান্স কংগ্রাচুলেশন জানাচ্ছি, এই জন্য যে আপনি হয়তো পৃথিবীর সেরা 100% মানুষের মধ্যে 2% মানুষের কাতারে পড়েছেন, যারা কিনা ব্যতিক্রম ধর্মী কিছু করার মাধ্যমে তাদের লাইফে বিগ একটা সাকসেস অর্জন করতে চায়। সো সেক্ষেত্রে আপনি যেহেতু আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সে এনরোল করতে যাচ্ছেন বা অলরেডি করে ফেলেছেন, সো সেক্ষেত্রে আপনি আপনার লাইফের সফলতার প্রথম সিঁড়িতে অলরেডি পাড়া দিয়ে ফেলেছেন। কেননা সবাই চায় লাইফে একটা বিগ সাকসেস অর্জন করতে, কিন্তু সকলের পক্ষে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া বা সঠিক সিদ্ধান্ত নিয়ে সেই পথে হাঁটাটা পসিবল হয় না। সকলেই ভাবে আমার কি এই স্কিলটা অর্জন করা উচিত, আমার কি এই বিষয়টা শেখা উচিত। সো সকলে ভাবতে ভাবতে তাদের লাইফটা পার করে দেয়, এন্ড লাইফের একটা নির্দিষ্ট স্টেজ পার করার পর সে তার পাস্টকে মনে করে ভাবতে থাকে যে ইস আল্লাহ আমার কপালে কি রাখছে, আমি লাইফে সাকসেস অর্জন করতে পারলাম না, আমি এটা পেলাম না, ওইটা পেলাম না, মানে সে কপালের দোষ দেয়। কিন্তু সে যে নিজের চেষ্টা করেনি বা নিজের চেষ্টার অভাবে যে সে লাইফে সাকসেস হতে পারেনি সেই জিনিসটা কিন্তু সে ভাবে না, কিন্তু আপনি সেই জিনিসটা ভেবেছেন। অ্যান্ড আপনার লাইফে সাকসেস হওয়ার জন্য একটা সঠিক গোল আপনি ডিসাইড করে সেই গোলে যাওয়ার জন্য একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সে জয়েন হতে যাচ্ছেন বা হয়ে গিয়েছেন, তো সেজন্যই অ্যাডভান্স কংগ্রাচুলেশনস আপনাকে। তো প্রথমে আপনাদেরকে একটা তথ্য দিয়ে দেই, সেটা হচ্ছে যে আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং কিং এই কোর্সটি কোনো সাধারণ লেভেলের কোর্স না, এটি হচ্ছে প্রো লেভেল বা ভার্সন 2 লেভেলের কোর্স। তো সেক্ষেত্রে আপনারা যারা আমাদের এই কোর্সে অলরেডি জয়েন হয়ে গিয়েছেন অথবা হতে যাচ্ছেন, আমাদের ফ্রি কোর্সই করছেন, সেটি করার পর যারা আমাদের এই পেড কোর্সে আসতে যাচ্ছেন, সো ওভারঅল সবার জন্যই এই আমাদের আজকের ক্লাসটি শুরু করার পূর্বে আপনাদেরকে কিছু রুলস এন্ড রেগুলেশন জানিয়ে দিতে চাই এবং কিছু সতর্কবার্তাও বলে দিতে চাই। কেননা আমি আমার এই অনলাইন ক্যারিয়ার এই 1 থেকে 1.5 বছর বা 2 বছর আমার অনলাইন ক্যারিয়ারে আমি আজ পর্যন্ত যা শিখেছি, আমার মহামূল্যবান জ্ঞান আমি আপনাদের হাতে তুলে দিব। আমার লাইফে আমি কিভাবে স্টুডেন্ট বয়সে এতটা সাকসেসফুল পর্যায়ে আসছি, কিভাবে আমি কি করছি, কোন কোন ওয়েতে আর্নিং করছি, কিভাবে আমি অনলাইনে একেবারে বিনা ইনভেস্টমেন্টে একটা বিজনেস রান করে সেই বিজনেস থেকে জাস্ট 3 মাসে 25 লক্ষ টাকা আয় করেছি, পাশাপাশি আমার ডিজিটাল মার্কেটিং এর সাথে আমার অন্যান্য আর্নিং সেক্টর কিভাবে সম্পর্কযুক্ত, এন্ড আপনি কিভাবে প্রো লেভেলের ডিজিটাল মার্কেটিং শিখে হিউজ অ্যাঙ্গেল থেকে আর্নিং করতে পারবেন, ওভারঅল আমার মহামূল্যবান জ্ঞান, আমার জ্ঞানের ভান্ডার সমুদ্র সবকিছু আমি আপনাদের হাতে তুলে দিব। তো যেহেতু আমি সময় ইনভেস্ট করে আমার এই মহামূল্যবান জ্ঞান আপনাদের হাতে তুলে দিচ্ছি সামান্য মাত্র অর্থের বিনিময়ে, তো সেক্ষেত্রে আপনাদেরও কিছু দায়িত্ব এন্ড কর্তব্য রয়েছে এই কোর্সটি করার জন্য। তো সেক্ষেত্রে আপনারা যারা সিরিয়াস এন্ড 100% কনসেন্ট্রেট করে আপনারা একটা টার্গেট সেট করে নিয়েছেন যে না আপনি লাইফে অনলাইনের থ্রুতে একটা সাকসেসফুল পর্যায়ে যেতে যাচ্ছেন, অ্যান্ড ইনশাল্লাহ আপনি যাবেন এমন মন মানসিকতা যাদের রয়েছে, অ্যান্ড যারা প্রো লেভেলে ডিজিটাল মার্কেটিং শিখতে চান অ্যান্ড সাধারণের বাইরে একটু চিন্তা ভাবনা করতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা এই কোর্সটি মনোযোগ সহকারে দেখবেন। যার ধৈর্য নেই অথবা মনোবল নেই অথবা যারা মনে করেন যে একটা ক্লাস আমার প্রায় সবগুলো ক্লাসই কিন্তু 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা বা আধা ঘন্টা 40 মিনিট অথবা ধরে রাখতে পারেন 1 ঘন্টার কাছাকাছি থাকবে, তো যাদের মন মানসিকতা এমন যে এই 1 ঘন্টার ক্লাস বা 1.5 ঘন্টার ক্লাস আমি কিভাবে পড়বো, বাবারে বাবা এত বড় ক্লাস, তো সেক্ষেত্রে আপনারা যারা রয়েছেন এমন মন মানসিকতার মানুষ তারা যদি আমাদের পেইড কোর্সেও জয়েন হয়ে থাকেন টাকা দিয়ে, প্লিজ দয়া করে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে অথবা আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে অথবা কল দিয়ে আপনার টাকাটা আপনি ফেরত নিয়ে যান। কেননা আল্লাহর রহমতে এখন এই পজিশনে আল্লাহ পার ডে এত পরিমাণ টাকা আমাদের দিচ্ছে, যেহেতু আপনার এই 2-3 হাজার টাকা আমাদের কাছে কিছুই না, তো সেক্ষেত্রে আমি জাস্ট এমন পার্সনদেরকেই চাই যারা 100% সিরিয়াস লাইফে তাদের সাকসেস নিয়ে অথবা লাইফে তাদের গোল বা তাদের স্বপ্ন নিয়ে 100% তারা চিন্তা ভাবনা করে ভাবে, এন্ড সেইটাকে পূরণ করার জন্য বা সেই সফলতাটাকে অর্জন করার জন্য যারা শিখতে আসছে আমি শুধু তাদেরকেই চাই। তো সেক্ষেত্রে আপনারা যারা 100% সিরিয়াস তারা মনোযোগ সহকারে আমাদের ফুল কোর্সটি করবেন, কোনো লাইন কোনো সেন্টেন্স আমি কোন কোন ওয়ার্ড বলছি কিভাবে আপনাদের বুঝাচ্ছি কোনো বিষয়বস্তু স্কিপ করা যাবে না, প্রথম থেকেই আপনাদেরকে সিরিয়াসভাবে ফুল A to Z প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সো যাদের ওই মন মানসিকতা নাই যেটা একটু আগে বললাম, তো সেক্ষেত্রে আপনারা যারা ফ্রি কোর্স করছেন তারা এখনই স্টপ করে দিন, আপনাদের পক্ষে লাইফে সাকসেস হওয়া পসিবল না, আর যারা টাকা দিয়ে করছেন তারা টাকা ফেরত নিয়েছেন, ঠিক আছে। আর যারা সিরিয়াস তারাই জাস্ট আমার সাথে থাকুন, কেননা আমি আমার মহামূল্যবান জ্ঞান অমূল্য সম্পদ যেটা দিয়ে আমি আজকে স্টুডেন্ট বয়সে পার মান্থ কয়েক লাখের উপর আর্নিং করছি যেই জ্ঞানটা আপনাদের হাতে আমি একদম রেডিমেড তুলে দিচ্ছি। আমি যখন শিখেছি এত গাইডলাইন এত কিছু আমি পাইনি, কিন্তু আপনাদেরকে সেই টোটাল গাইডলাইন আমার প্ল্যানিং কিভাবে কোন সিক্রেট ফানেল কোন সেলস ফানেল ফলো করে আমি এই পজিশনে আসছি বা কিভাবে আমি আমার প্রোডাক্ট মার্কেটিং করছি কোন কোন ওয়েতে আর্নিং করছি আর ওভারঅল আমি যে যে প্রসেসে আর্নিং করছি, সো ওভারঅল আমার সব একেবারে সাজানো গোছানো বিষয়বস্তু আপনাদের হাতে তুলে দিচ্ছি। তো এক্ষেত্রে আপনারও দায়িত্ব, যেহেতু আমি আমার দিক থেকে আমার সর্বোচ্চটা আপনাদের হাতে তুলে দিচ্ছি, আমার জ্ঞান আপনাদের হাতে তুলে দিচ্ছি শুধুমাত্র একটাই কারণে, বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করার জন্য। তো সেক্ষেত্রে
আপনারা আপনাদের নৈতিক দায়িত্ব পালন করবেন, সম্পূর্ণ কোর্সটা এ টু জেড মনোযোগ সহকারে করবেন, ঠিক আছে? তো এখন আমরা আমাদের মেইন ক্লাস টপিকে চলে যাব। সো ক্লাস টপিকে যাওয়ার আগে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকে ভাবছেন যে ভাই আপনি এত বেশি কথা বলছেন কেন বা বেশি বকবক করছেন কেন, ঠিক আছে? সো আপনারা যারা এমন ভাবছেন, সো আপনাদের জন্য একটু বলে নিই যে আপনাদের ক্লাস অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে। ক্লাসের প্রথমে আমার মনে হয় যে আমি একটা কথা বলেছি আপনাদের যে আমাদের এই কোর্সটা সাধারণ লেভেলে হবে না, আমরা একটু ব্যতিক্রম ধর্মী কিছু শিখবো অ্যান্ড আমরা লেভেল টু বা প্রো লেভেলে মার্কেটিং শিখবো। তো সেক্ষেত্রে জাস্ট সাধারণ মার্কেটারের মতো আপনাদের চিন্তা করলে হবে না, আমাদের কোর্সের নামের মতো আপনাকেও কিং লেভেলে ভাবতে হবে। সো কিং লেভেলে কিভাবে কি ভাববেন সেটা হচ্ছে যে সাধারণ মার্কেটিং জাস্ট ফেসবুক বুস্টিং, গুগল বুস্টিং, কোরো অ্যাডস, দেন লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, এসব জাস্ট শিখলেই তো আপনি মার্কেটিং শিখে গেলেন না। এসব শিখলে তো একজন বাচ্চাও আপনার মার্কেটিং করতে পারবে, কিন্তু প্রো লেভেলে আপনাকে একটা ম্যাসিভ সাকসেস অর্জন করার জন্য জাস্ট সাধারণ কাজগুলোর বাইরে আপনার মাথাটাকে খাটাতে হবে বা মেন্টাল চিন্তা ভাবনা করতে হবে, আপনাকে ইমোশনাল মার্কেটিং এ এক্সপার্ট হতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা একটু দেখেন যে আমি এই ক্লাসের প্রথমে আপনাদের অ্যাটেনশনটা কিন্তু কেড়ে নিয়েছি, ঠিক আছে? একজন ডিজিটাল মার্কেটারের সাকসেস বা ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে আপনি যাই করেন, একটা বিজনেস রান করেন বা যেটাই করেন, তো সেটা থেকে একটা ম্যাসিভ সাকসেস অর্জন করার জন্য আপনাকে ইমোশনাল মার্কেটিংটা বুঝতে হবে অ্যান্ড কিভাবে আপনি আপনার ক্লায়েন্ট বা আপনার সামনে যে আছে তার অ্যাটেনশনটা কিভাবে কাটছেন সেই বিষয়টা যখন আপনি আয়ত্ত করতে পারবেন, সো তখনই আপনার ডিজিটাল মার্কেটিং থেকে আপনার ম্যাসিভ সাকসেসটা অর্জন করা পসিবল হবে। সো প্রথমেই দেখেন আমি আপনাদেরকে আমার যেহেতু মহামূল্যবান জ্ঞান আপনাদের হাতে তুলে দিচ্ছি, সো সেটা যাতে আপনারা প্রপার ইউজ করতে পারেন বা সেটা শিখার প্রতি যাতে কোনো গাফিলতি না করেন তার জন্য আপনাদের কিছু রুলস রেগুলেশন, কিছু সতর্কবার্তা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো এই সতর্কবার্তাগুলো তুলে ধরার কারণে আপনারা কিন্তু আমার কথাগুলোর প্রতি একটু বেশি ইন্টারেস্ট দিয়ে শুনছেন বা একটু বেশি সিরিয়াসনেস ভাবে এই কোর্সের কথাগুলো বা এই কোর্সের টপিকগুলো এখন ফলো করছেন, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টা বুঝতে হবে। তো এখন আরেকটা কথা হচ্ছে যে যেহেতু ডিজিটাল মার্কেটিং করবেন, সো সেক্ষেত্রে আপনারা হয়তো অনেক প্রোডাক্ট তৈরি করতে পারেন, সেটা হতে পারে ডিজিটাল প্রোডাক্ট। সো সেই ডিজিটাল প্রোডাক্টটা যখন আপনি সেল করতে যাবেন, আমি আমার আপনাদের এই কোর্সে এমন কিছু জিরো ইনভেস্টমেন্ট বা বিনা টাকা খরচ করে কিভাবে একটা প্রোডাক্ট তৈরি করে সেটা দিয়ে আমি কিভাবে প্রায় 25 লাখ আর্ন করলাম এন্ড আপনি কিভাবে করতে পারেন সেই জিনিসগুলো যদি আপনি শিখতে চান, তাহলেও এই যে এখন আমি আপনাদের যে বুঝাচ্ছি, আমি কিভাবে আপনাদের বুঝাচ্ছি, কিভাবে আপনাদের বলছি, কিভাবে আপনাদের অ্যাটেনশনটা গ্র্যাব করছি, কিভাবে আপনাদের ফোকাসটা আমার দিকে ঘুরে আনছি, এই বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে হবে। শুধুমাত্র জাস্ট স্লাইডে কি আছে আপনি জাস্ট ওইটুকু দেখলেন চোখ দিয়ে অ্যান্ড আমার কথাগুলো শুনলেন অ্যান্ড জাস্ট স্লাইডের মধ্যে যদি আপনি আপনার জ্ঞানটাকে সীমাবদ্ধ রাখেন তাহলে হবে না, ঠিক আছে? লেভেল টু তে খেলতে গেলে আপনাকে লেভেল টু ভাবেই মাথা বা আপনার ব্রেনকে খাটাতে হবে, ওইভাবেই চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? সো এরপর আমরা আমাদের ক্লাস টপিকে চলে যাচ্ছি। সো ক্লাস টপিকে যাওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে নিই, সেটা হচ্ছে যে আমার নাম এমডি ইয়াসিন আরফাত, আমি একজন প্রফেশনাল ইউটিউবার অ্যান্ড ইউটিউব মার্কেটিং এক্সপার্ট, পাশাপাশি আমি একজন সাকসেসফুল বিজনেসম্যান অ্যান্ড দ্য ওনার অফ ব্যবসায়িক কোম্পানি, পাশাপাশি আমি একজন এক্সপার্ট সিপিএম মার্কেটার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অ্যান্ড আমি বর্তমান সময় ওয়েব ডেভেলপমেন্ট করছি অ্যান্ড প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ঠিক আছে? পাশাপাশি আমি ব্যবসায়িক আইটি ফার্ম অ্যান্ড মার্কেটিং এজেন্সি ওনার অ্যান্ড মেন্টর আদার্স অ্যান্ড আমি এই বিষয়গুলো যে করছি কি করছি না করছি টোটাল কোর্স চলাকালীন আপনি তো আমাকে চিনে যাবেনই, ভালো মতো আমার পরিচয় আর এত ভালোভাবে এখন দিচ্ছি না, ঠিক আছে? অলরেডি যেহেতু অন্যান্য প্ল্যাটফর্মে হয়তো আপনি আমাকে দেখে কোর্সে এনরোল করেছেন, তো আমার সম্পর্কে হয়তো অনেকে অনেক কিছু জানেন, ঠিক আছে? আর পাশাপাশি এত কিছু এখন বিস্তারিত নিজের সম্পর্কে না বলি, যতটুকু দরকার ততটুকু আপনি কোর্স চলাকালীন আমাকে চিনে যাবেন। আপাতত জাস্ট এটুকু দেখে রাখেন যে কি কি আমি বর্তমান সময়ে করছি অ্যান্ড আরো অনেক কিছু করছি যেগুলো আপনারা আমাদের সেকেন্ড ক্লাসেই দেখতে পারবেন, বুঝতে পারবেন অ্যান্ড জাস্ট কল্পনা করতে পারবেন না যে ডিজিটাল মার্কেটিং এর সাথে এত কিছু সম্পর্ক অ্যান্ড এত কিছু করা যায় জাস্ট ডিজিটাল মার্কেটিংটা জানা থাকলে, ঠিক আছে? সো ওভারঅল এই যে এখানে যে বিষয়বস্তুগুলো আমার সম্পর্কে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এগুলো কিন্তু আপনার কোর্সের টপিক এক একটা, ঠিক আছে? এই যে সিপিএম মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে? সো এই জিনিসগুলো যে আমি করছি বা আমার সম্পর্কে এখানে লিখেছি জিনিসটা কিন্তু মোটেও এখানে এমন না, জাস্ট আমার সম্পর্কে এখানে একটা ধারণা পাবেন, বাট এই জিনিসগুলোর সাথে যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কযুক্ত কিভাবে এই জিনিসটা একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত অ্যান্ড কিভাবে ডিজিটাল মার্কেটিং জানা থাকলে এই সবগুলো কাজ করে একটা ম্যাসিভ সাকসেস অর্জন করা যায়, ঠিক আছে? আপনারা এই বিষয়গুলো জাস্ট সেকেন্ড ক্লাসে বুঝতে পারবেন, ঠিক আছে? সো ওভারঅল এই জিনিসগুলো দেখে কেউ ভাবতে যায় না যে আমি এত কিছু করছি, কিভাবে করছি, কি চাপা মারছি না মারছি, সো এগুলো একেবারে ভাবতে যায় না, জাস্ট টপিকগুলো দেখে রাখেন অ্যান্ড নেক্সট ক্লাসে আপনারা এই টপিকগুলোর উপর বিস্তারিত কি কি করা যায় না করা যায় ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে এটার একটা বুম বা ব্লাস্ট এখানে দেখতে পাবেন, ঠিক আছে? সো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। সো এখানে দেখতে পাচ্ছেন COVID-19 সিচুয়েশন। সো এখানে আমরা COVID-19 সিচুয়েশনে মানুষের অনলাইনের প্রতি যে একটা নির্ভরশীলতা তৈরি হয়েছে তার একটা পার্সেন্টেজ আকারে কিছু জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি। সো আমরা যদি দেখি যে এক নম্বরে রয়েছে 70-80% বিজনেস মুভড
অনলাইন। হ্যাঁ, আগে যেখানে মানুষ বিজনেস করতো অফলাইনে, সেখানে এই COVID-19 এর কারণে সবাই যেহেতু গৃহবন্দী হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে 70-80% বিজনেস কিন্তু অনলাইনের দিকে মুভ হয়ে গিয়েছে। আর অনলাইনে যেহেতু বিজনেস রান হচ্ছে, তো সেই ক্ষেত্রে এখন কিন্তু অফলাইন মার্কেটিংটা নাই। তো যেহেতু অনলাইনে মুভ হয়েছে, তো 70-80% আপনার কিন্তু মার্কেটিং এর চাহিদাও অনলাইনে মুভ হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর সম্ভাবনাটাও প্রচুর। তো এই ক্ষেত্রে আমরা এরপরে যদি দেখি 85% অফ কাস্টমার্স আর শপিং অনলাইন, ঠিক আছে। সো এই টপিকটা আই থিঙ্ক আপনি খুব ইজিলি বুঝতে পারছেন। আগে যেখানে মানুষ জাস্ট 15% এর মতো অনলাইনে শপিং করতো বা অনলাইনে কেনাকাটায় যতটা মানুষ অভ্যস্ত ছিল, বর্তমানে এই COVID-19 সিচুয়েশনের কারণে 85%, ভাবতে পারছেন 100% এর মধ্যে 85% মানুষই এখন অনলাইনে শপিং করতে অভ্যস্ত হয়ে গিয়েছে বা অলরেডি শপিং করছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে হয়তো আপনি নিজের বেলাও এই জিনিসটা লক্ষ্য করতে পারেন যে দেখেন করোনা ভাইরাসের আগের পজিশনে আপনি কি কখনো অনলাইন থেকে শপিং করেছিলেন, এন্ড এই পজিশনে ডিউরিং COVID-19 সিচুয়েশন আপনি কি অনলাইন থেকে একটা পণ্য কিনেছেন। সেই জিনিসটা একটু চিন্তা করে দেখেন, আগে COVID-19 এর আগে কিনেছিলেন কি, অথবা এই COVID-19 এর সিচুয়েশনে আপনি কোনো পণ্য অনলাইন থেকে কিনেছিলেন কি, ঠিক আছে। সেই জিনিসটা একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে আপনিও আই থিঙ্ক এই COVID-19 এর সিচুয়েশনে অনলাইন শপিং এ অভ্যস্ত হয়ে গিয়েছেন বা কিছু হলেও অনলাইন থেকে কিনেছেন, ঠিক আছে। এরপর যদি আমরা 3 নম্বরে আসি, দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক ফ্রম হোম, ঠিক আছে। সো এই COVID-19 এর এই সিচুয়েশনে মানুষ ওয়ার্ক ফ্রম হোম এই কথাটায় অভ্যস্ত হয়ে গিয়েছে, ঘরে বসে এখন মানুষ কাজ করছে, অনলাইনে কাজ করছে। সো আগে যারা অফলাইনে কাজ করতো বা অফলাইন যারা চাকরি বাকরি করে, তো সেক্ষেত্রে COVID-19 সিচুয়েশনের ক্ষেত্রে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, যারা চাকরি করতো তাদের কিন্তু বেশিরভাগেরই চাকরি চলে গিয়েছে, কিন্তু যারা অনলাইনে কাজ করে বা ফ্রিল্যান্সিং আগে থেকে করতো, ঠিক আছে, তো সেক্ষেত্রে তাদের ইনকামও কিন্তু সেই লেভেলে বেড়ে গিয়েছে। সো আমার কথাই ধরুন, আমি একজন স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে, আজ থেকে 1-2 বছর আগেও আমার কোনো আর্নিং কোনো সোর্স ছিল না, ঠিক আছে। আপনাদের মতো আমিও একটা জিরো পজিশনে ছিলাম, জাস্ট কি করা যায়, কিভাবে লাইফে সাকসেস অর্জন করা যাবে, কি শিখলে আমি লাইফে বেটার কিছু করতে পারবো। সো ওই চিন্তাধারা থেকে আমিও শেখা শুরু করি, এন্ড আস্তে আস্তে আমার স্কিল ডেভেলপ করি, হ্যাঁ, নিজের পেছনে আমি ইনভেস্ট করি, নিজেকে আরো ইম্প্রুভ করার জন্য, নিজের জ্ঞানের ভান্ডারকে আরো ইম্প্রুভ করার জন্য কিছু টাকা নিজের পিছনে খরচ করি, এন্ড অনলাইনে কাজ শিখি। সো অনলাইনে কাজ শিখার পর এই যে ডিউরিং COVID-19 সিচুয়েশন আসার পর, আগে তো পড়ালেখার জন্য সময় পাইতাম না, কিন্তু এই COVID-19 এর কারণে আমি কিছুটা সময় পেয়েছি, এন্ড এই COVID-19 এর সময়টাকে আমি কাজে লাগানোর কারণে এক ধাক্কায় বুম, জাস্ট এই স্টুডেন্ট বয়সে, যেখানে কিনা আমি ধরেন পড়ালেখা শেষ করে, বা সবার কথাই বলি, পড়ালেখা শেষ করে চাকরি বাকরি করেও আমার মনে হয় না কেউ 2-3 মাসেও 20-30 লাখ টাকা ইনকাম করতে পেরেছে বা পারবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে COVID-19 সিচুয়েশনের কারণে, ঠিক আছে, আমার অনলাইন ক্যারিয়ার বা অনলাইনে কাজ করার কারণে, যেহেতু অনলাইনে কাজ করছি আর ঘরে বসে কাজ করছি, তো সেক্ষেত্রে আমার ইনকামটাও বুম, একেবারে বুমের মতো বেড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এই জিনিসটা ওয়ার্ক ফ্রম হোম, এই জিনিসটা ডিউরিং COVID-19 সিচুয়েশনে এখন প্রচলিত একটা ওয়ার্ড, ঠিক আছে। সো এই স্লাইডে জাস্ট আমি আগে বুঝাচ্ছি যে COVID-19 এর কারণে ডিজিটাল মার্কেটিং এর চাহিদাটা কতটুকু বেড়েছে, সো ওইটা বোঝানোর জন্য জাস্ট এই পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরা, দেন আমি আরো বিস্তারিত বলবো। এন্ড আজকের ক্লাসটা মেনলি হচ্ছে যে আপনাদেরকে ডিজিটাল মার্কেটিংটা কি, কেন আপনাদের এই ডিজিটাল মার্কেটিংটা শেখা উচিত, ডিজিটাল মার্কেটিং শিখে আপনি ফ্রিল্যান্সিং এর অন্যান্য সেক্টরের সাথে কিভাবে কানেক্ট হতে পারবেন, কিভাবে নিজেকে গ্রো করতে পারবেন, নিজের পার্সোনাল কোম্পানি ডেভেলপ করে ফেলতে পারবেন। সো ওভারঅল এই বিষয়বস্তুগুলো আজকের ক্লাসে জানার চেষ্টা করবো, এন্ড সেকেন্ড ক্লাসে কোন কোন ওয়েতে ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, আমার ইনকাম কেমন, কিভাবে কি করছি না করছি, ওভারঅল এই প্রথম যে 2টা ক্লাস নিবো আমি, এই 2টা ক্লাসে জাস্ট আপনাদেরকে মোটিভেট করবো, জাস্ট আপনাদেরকে একেবারে প্রস্তুত করব টোটাল যুদ্ধের ময়দানে নামার জন্য, বুঝতে পারছেন। কারণ যুদ্ধের ময়দানে নামবেন, কিন্তু একটা প্রফেশনাল ট্রেনিং না নিয়ে যুদ্ধের ময়দানে আপনি কখনো দাঁড়াতে পারবেন না। তো সেক্ষেত্রে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে প্রথম 2টা ক্লাস দিয়ে আপনাদেরকে সম্ভাবনা, এন্ড যে কিভাবে কি করে আপনি আর্নিং করবেন, মানে আপনার লাইফের একটা সাকসেসফুল পর্যায়ে যাওয়ার যে গোল বা যে একটা লক্ষ্য, সেই লক্ষ্যটা আমরা প্রথম 2টা ক্লাসে আপনাদের ধরিয়ে দিব, ঠিক আছে। তো এরপরের পয়েন্টটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে এন্টারটেইনমেন্ট গো অনলাইন। সো আপনি কিন্তু এখন রিসেন্টলি লক্ষ্য করলেই দেখবেন যে আপনি নিজে হন অথবা আপনি যদি বাচ্চার বাবা হয়ে থাকেন, তো সেক্ষেত্রে দেখবেন যে আপনার বাচ্চারাও কিন্তু এখন জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য বাইরে গিয়ে ফুটবল বা ক্রিকেট বা কোনো খেলাধুলাই করে না, সবাই মোবাইলের ভিতরে ঢুকে থাকে, পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, বিভিন্ন ধরনের গেম, বিভিন্ন ধরনের বিনোদনমূলক আপনার যেই ইউটিউবে কন্টেন্ট রয়েছে সেগুলো, ঠিক আছে। সো এই বিষয়বস্তুগুলো এখন কিন্তু দেখে দেখে মানুষ এন্টারটেইনমেন্টটাও অনলাইন জগতে নিয়ে গিয়েছে। এখন কিন্তু মানুষ টিভিটাও ওই পরিমাণে দেখে না যতটা না ইউটিউব দেখে।
বুঝতে পারছেন। সো ওভারঅল যেহেতু এন্টারটেইনমেন্টটাও বর্তমান সময় অনলাইনে চলে গিয়েছে, সো এই ক্ষেত্রে আপনি আপনার ডিজিটাল মার্কেটিং এর জ্ঞানটাকে কাজে লাগিয়ে এন্টারটেইনমেন্টের থ্রুতেও আপনার লাইফে একটা ম্যাসিভ সাকসেস অর্জন করতে পারেন। তো এরপরের অপশনটি হচ্ছে এডুকেশন। সো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে কোভিড-19 সিচুয়েশনে আমাদের এডুকেশন সিস্টেমটা কিন্তু অনলাইনে চলে গিয়েছে, কিন্তু কোভিড-19 সিচুয়েশনের আগে আমরা কিন্তু আমাদের এই এডুকেশন সিস্টেমটা অনলাইনে কল্পনাতেও করতে পারতাম না। আমরা হয়তো ভাবতাম যে আগামী 10 বছর বা 5 বছর পরে আমাদের এই এডুকেশন সিস্টেমটা হয়তো অনলাইনে চলে যেতে পারে, কিন্তু এই কোভিড-19 সিচুয়েশনে অলরেডি সেটা চলে গিয়েছে অনলাইনে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যদি এখন আমাদের স্কুল কলেজের এডুকেশন সিস্টেমটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের টিচাররা কিন্তু এখন জুমের মাধ্যমে আমাদের ক্লাস নিচ্ছে, জুমের মাধ্যমে আমাদের পড়াচ্ছে, আমাদের পড়া দিচ্ছে, হোমওয়ার্ক দিচ্ছে, আমরা আমাদের হোমওয়ার্ক কমপ্লিট করে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমাদের টিচারকে জমা দিচ্ছি, অথবা ইমেলের মাধ্যমে জমা দিচ্ছি, অথবা ফেসবুকে গ্রুপ খুলে গ্রুপের মাধ্যমে লাইভে ক্লাস হচ্ছে, আমরা ক্লাস করছি, দেন লাইভে গ্রুপে আমরা আমাদের নোট গুলো তৈরি করে সেগুলো জমা দিচ্ছি, টিচাররা দেখছে, ঠিক আছে, কমেন্ট করে সেগুলোর উত্তর দিচ্ছে, ঠিক আছে। সো ওভারঅল এইভাবে আমরা আমাদের অনলাইনে আমাদের পড়ালেখার সিস্টেমটাকে নিয়ে গিয়েছি অলরেডি এই ডিউরিং কোভিড-19 সিচুয়েশনের কারণে। এছাড়াও আমরা যদি টিভি বা ইউটিউবের দিকে তাকাই, তো সেক্ষেত্রে ইউটিউবে তো দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশে বর্তমান সময়ে অসস্র আপনার এডুকেশন চ্যানেল তৈরি হয়েছে, যেখান থেকে তারা কন্টিনিউয়াসলি ভালো ভালো এডুকেশন রিলেটেড কন্টেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড দিচ্ছে। সেখান থেকে আমরা জাস্ট এক ক্লিকে সার্চের মাধ্যমে ইউটিউব থেকে আমরা আমাদের পড়ালেখার বিষয়বস্তুগুলো দেখতে পাচ্ছি, এন্ড সেখান থেকে দেখে দেখে আমরা পড়াশোনা করছি। পাশাপাশি আমাদের এই কোভিড-19 সিচুয়েশনের কারণে দেখা যায় যে এখন আমাদের কিন্তু টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের পড়ালেখা করানো হচ্ছে, ঠিক আছে। সো এখন আমাদের স্কুল কলেজ যেহেতু অফ রয়েছে এই কোভিড-19 সিচুয়েশনের কারণে, তো সেক্ষেত্রে এখন আমাদের জাতীয় সংসদ টেলিভিশনের মাধ্যমে সরকারিভাবে আমাদের বিভিন্ন ক্লাস অনুযায়ী হ্যাঁ টিভিতে ক্লাস হচ্ছে, এন্ড আমাদের যে স্টুডেন্টরা রয়েছে তারা খাতা কলম নিয়ে টিভি অন করে বসে বসে টিভি থেকে ক্লাস করছে। সো ওভারঅল এখন একটু চিন্তা করে দেখেন আমাদের এডুকেশন সিস্টেমটাও কিন্তু এখন এই কোভিড-19 সিচুয়েশনের কারণে টোটালি অনলাইন নির্ভর হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এই অনলাইন নির্ভর হয়ে যাওয়ার কারণে এই এডুকেশন সিস্টেমেও আমাদের কিন্তু একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, তাহলে এই এডুকেশন জাস্ট এই একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করো, আপনি ডিজিটাল মার্কেটিং থ্রুতে আপনার যদি পড়ালেখা নিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি ভালো এডুকেটেড পার্সন হন, তো সেক্ষেত্রে জাস্ট হালকা পাতলা ডিজিটাল মার্কেটিং এর ধারণা নিয়ে আপনি আপনার এডুকেশনটাকে এই ডিজিটাল মার্কেটিং এর সাথে কানেক্ট করে বিরাট একটা বিজনেস তৈরি করে ফেলতে পারেন, যেটা সম্পর্কে আমরা একটু পরেই কথা বলবো, ঠিক আছে। সো এখন জাস্ট আমি বেসিক লেভেল 1 লেভেলের কথা বলছি, ঠিক আছে, একটু পরে ভার্সন 2 বা প্রো লেভেলে আপনাদেরকে জাস্ট এই টপিকগুলো থেকে কিভাবে আপনি বিজনেস আলাদাভাবে তৈরি করে ফেলতে পারেন জাস্ট এই টপিকগুলোকে কাজে লাগিয়ে, সো ওই টপিকেও আমরা লেভেল 2 ভার্সনের কথাগুলো একটু পরে বলবো, ঠিক আছে। এরপর আমরা যদি 6 নম্বর টপিকটা দেখি, সেটা হচ্ছে যে স্টে হোম স্টে সেফ। সো এই কথাটা তো আপনারা এখন সবাই জানেন, কারণ কোভিড-19 সিচুয়েশনে স্টে হোম স্টে সেফ এটা এখন হ্যাশট্যাগ হয়ে গেছে, ঠিক আছে, এখন সব জায়গায় এই কথাটার প্রচলন রয়েছে, ঘরে থাকো সুস্থ থাকো। তো এই ক্ষেত্রে যেহেতু স্টে হোম স্টে সেফ ঘরে থাকো সুস্থ থাকো, সো এই বাক্যটার প্রচলন শুরু হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা এখন ঘরে বসে আপনাদের অনলাইনের যে কাজগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে সেফ মুডে বা সুস্থ সবল থেকে আপনারা আপনাদের কাজগুলো ঘরে বসেই করতে পারবেন, ঠিক আছে। সো এরপরে রয়েছে 7 নম্বরে ডিজিটাল বিজনেস বুম। সো এই ক্ষেত্রে আমরা যদি ডিজিটাল বিজনেস আগে যারা করতো আমরা যদি তাদের দিকে একটু তাকাই, যেমন অ্যামাজন, আলিবাবা, দারাজ, মানে আমরা বাংলাদেশ এন্ড বাংলাদেশের বাইরে এক দুটা আমরা এখানে উদাহরণ হিসেবে রেখেছি, তো সেক্ষেত্রে অ্যামাজন, আলিবাবা, দারাজ, ঠিক আছে, অথবা জুম, সো এই কোম্পানিগুলো আগে যতটুকু প্রফিট করতো তাদের ডিজিটাল বিজনেসের থ্রুতে, কিন্তু এই ডিউরিং কোভিড-19 সিচুয়েশনে যেহেতু সবাই অনলাইন নির্ভর হয়ে গেছে, আমরা আগেই বলেছি 70-80% বিজনেস মুভড অনলাইন, সো অনলাইনে 70-80% বিজনেস মুভড হওয়ার কারণে জুমের ইউজ অথবা আলিবাবা, দারাজ, অ্যামাজন, তো এই সবগুলো কোম্পানি সহ আদার্স যারা ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আগে থেকে কাজ করতো তাদের ইনকামটা কিন্তু আগে থেকে 5-7 গুণ বা 10 গুণ বেড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে ডিজিটাল বিজনেস বুম এই কারণে এই টপিকটা আমি এখানে রেখেছি, মানে আগে যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করতো বা ডিজিটাল বিজনেস নিয়ে কাজ করতো, এই ডিউরিং কোভিড-19 সিচুয়েশনের কারণে ঘরে থাকার কারণে মানুষ যেহেতু অনলাইনে মুভড হয়েছে, সো তাদের অনলাইন বিজনেসটাও আগে থেকে হিউজ অ্যামাউন্টে বেড়ে গিয়েছে, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। যেমন ছোট্ট উদাহরণ যদি বলি, দারাজ যদি ধরেন 1 মাসে 100 কোটি টাকা স্বাভাবিক পরিস্থিতিতে ইনকাম করতো, ঠিক আছে, মানে স্বাভাবিক ডিজিটাল বিজনেস দিয়ে দারাজ পার মান্থ 100 কোটি টাকা ইনকাম করতো, কিন্তু এই কোভিড-19 সিচুয়েশনের কারণে সবাই যেহেতু স্টে হোম স্টে সেফ বিশ্বাসী, সবাই যেহেতু অনলাইনে শপিং শুরু করেছে, তো সেক্ষেত্রে দারাজের ইনকামটা 100 কোটি থেকে 500 কোটিতে চলে গিয়েছে ইজিলি। সো বুঝতে পারছেন যে এই ডিজিটাল মার্কেটিং এর সম্ভাবনাটা কতটুকু বেড়ে যাচ্ছে এই অনলাইন নির্ভর
এই দুনিয়াটায় যেহেতু অলরেডি আমরা পাড়া দিয়েছি তার কারণে। এরপর টিভি লাইভ স্ট্রিমিং সহ অনেক উদাহরণের কথা বলা যায় যেগুলোর বিজনেস একেবারে বুম পজিশনে চলে গিয়েছে। ঠিক আছে, সো এখন গেল সাধারণ কথাবার্তা, সেটা হচ্ছে যে কোভিড 19 সিচুয়েশনের কারণে অনলাইনে কতটা পরিবর্তন এসেছে, সাধারণ জীবনযাপন থেকে মানুষ কতটা অনলাইনের প্রতি নির্ভরশীল হতে শুরু করেছে বা অনলাইনে ঝুঁকে পড়েছে, সো এতক্ষণ আমরা এই বিষয়বস্তুগুলো জানি। সো এখন আমরা একটু প্রো লেভেলে চিন্তা করি অ্যান্ড দেখি যে এই জিনিসগুলো দিয়ে কি কি করা পসিবল, বা অনলাইনে ডিজিটাল মার্কেটিং যদি আপনার জানা থাকে তাহলে জাস্ট এই টপিকগুলো থেকে আপনি কতগুলো বিজনেস বের করতে পারবেন। ঠিক আছে, সো আমরা যদি দেখি 70-80% বিজনেস মুভড অনলাইন। সো সেক্ষেত্রে কোভিড 19 সিচুয়েশনে সবাই ঘরে রয়েছে, ঘরে আছে মানে মানুষ এখন ঘরে কেনাকাটা যাই হোক সবকিছু করবে। সো এই জাস্ট একটা টপিককে কাজে লাগিয়ে কিছু কিছু বিজনেসম্যান বা যারা অনলাইনে, ধরেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং ভালো জানেন বা যেহেতু শিখছেন, তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা বিজনেস তৈরি করে ফেলতে পারেন। যেমন আমি কি করেছি, আমি আমার আইটি কোম্পানি, আমি আমার ই কমার্স কোম্পানি রান করে ফেলেছি। তো সেক্ষেত্রে দ্বিতীয় টপিকে দেখতে পাচ্ছেন শপিং অনলাইন, 85% অফ কাস্টমার্স আর শপিং অনলাইন। যেহেতু 85% কাস্টমার এখন অনলাইনে শপিং করতে অভ্যস্ত আছে, সেক্ষেত্রে আমি আমার ব্যবসায়িক.com নামে একটা ই কমার্স প্ল্যাটফর্ম চালু করেছি এই কোভিড 19 সিচুয়েশনের মধ্যে। তো সেক্ষেত্রে এই ই-কমার্স সেক্টর থেকে আমার এখন হিউজ পরিমাণ একটা ইনকাম তুলে আসে যেহেতু অনলাইনে মানুষ এখন শপিং করছে। সো দুইটা আইডিয়া পেয়ে গেছেন, যেহেতু অনলাইনে আপনি যে কোনো একটা বিজনেস রান করতে পারেন আর অনলাইনে যেহেতু মানুষ কেনাকাটা করছে, সো সেক্ষেত্রে আপনি অনলাইনে বা ফেসবুকে আপনার যদি ই-কমার্স একটা ওয়েবসাইট তৈরি করার সামর্থ্য না থাকে, ফেসবুকে আপনি একটা পেজ খুলেন, একটা শপিং পেজ খুলেন, সেখানে আপনি জাস্ট এই ডিজিটাল মার্কেটিংটা শিখলেন, এই মার্কেটিং এর মাধ্যমে আপনার পণ্যগুলোকে হিউজ পরিমাণ অ্যামাউন্ট মানুষের কাছে আপনি পৌঁছে দিন। কারণ ডিজিটাল মার্কেটিং আপনার জানা আছে মানে পুরো পৃথিবীর সব মানুষ এখন আপনার হাতের মুঠোয়, আপনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন, সেল করতে পারবেন। তো সেক্ষেত্রে জাস্ট আপনার ডিজিটাল মার্কেটিং জানা আছে, তার মানে আপনি প্রথম দুইটা যে পয়েন্ট, এক দুই নাম্বার যে পয়েন্টটা রয়েছে, এক নাম্বার দুই নাম্বার, এই দুটা পয়েন্ট দিয়ে আপনি আপনার একটা বিজনেস রান করে ফেলতে পারেন। ঠিক আছে, এরপরে তিন নাম্বার যে পয়েন্ট রয়েছে, ওয়ার্ক ফ্রম হোম। সো এইটার ক্ষেত্রে কি হবে, যেহেতু এখন সবাই ঘরে বসে কাজ করতে অভ্যস্ত হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে এখন অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানি বা অনেক কোম্পানি রয়েছে যেগুলো কোভিড 19 এর কারণে অফিস ওপেন করতে পারছে না, তাদের কোম্পানি ওপেন করতে পারছে না, তারা ডিজিটাল বিজনেস করে থাকে। সো সেক্ষেত্রে আপনি যদি ডিজিটাল মার্কেটিং জানা থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু সহজে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে পারেন, তাদেরকে অফার করতে পারেন, যেহেতু আপনি আপনার কাজ যদি তাদের বুঝাতে পারেন যে আপনি কাজ জানেন। তো সেক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম এই টপিকে এখন সবাই বিশ্বাসী হওয়ার কারণে আপনি কিন্তু সহজে বিভিন্ন ধরনের কাজ অফার পাবেন, বা আপনি কাজ করে ভালো একটা অ্যামাউন্ট আপনি ঘরে বসে জেনারেট করতে পারবেন। এরপর এন্টারটেইনমেন্ট গো অনলাইন, যেহেতু বর্তমান সময়ে এন্টারটেইনমেন্ট বা বিনোদনটাও অনলাইনে চলে গিয়েছে, তো সেক্ষেত্রে আপনি এই বিনোদন টপিকটাকেও কাজে লাগিয়ে আপনি ধরেন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করে ফেলেন। যদি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে পারদর্শিতা থাকে, অথবা বিনোদনমূলক যদি কোনো কিছু করার আপনার মধ্যে আইডিয়া থাকে যে না এই কাজটা আমি যদি করি বা এই জিনিসটা যদি আমি তৈরি করি তাহলে মানুষ এটা থেকে বিনোদন নিতে পারবে, এন্টারটেইনমেন্ট নিতে পারবে, তো সেক্ষেত্রে আপনি সেটা তৈরি করে আপনার এই ডিজিটাল মার্কেটিং এই যে স্কিলটা আপনি ডেভেলপ করছেন এটার মাধ্যমে আপনার এই বিনোদনের প্রোডাক্টটাকে মানুষের কাছে পৌঁছে দিলে, মানুষ এটাকে ইউজ করলো, দেন আপনি সেটা থেকে একটা হিউজ প্রফিট জেনারেট করতে পারবেন। আমি জাস্ট একটা উদাহরণ দিই, যেমন আমি করি কি, আমার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষমতা রয়েছে। সো আপনার যদি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের না থাকে, সুযোগ না থাকে, যদি স্কিল না থাকে, তাহলে আপনি অন্য কাউকে হায়ার করতে পারেন, অথবা আমরাও বা আমিও পার্সোনালি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের সার্ভিস দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনি করলেন কি, আমাদের থেকে অথবা আপনি নিজে পারলেন নিজে, অথবা বাইরে কারো কাছ থেকে একটা গেম ডেভেলপ করালেন। ঠিক আছে, ধরেন একটা লুডো গেম হতে পারে, সাধারণ একটা গেম, জাস্ট 5,000 বাজেটের মধ্যে আপনি একটা গেমস ডেভেলপ করালেন। ঠিক আছে, এই ডেভেলপ করা গেমটা আপনি গুগল প্লে স্টোরে আপলোড করলেন, আপলোড করার পরে এরপর করলেন কি, আপনি ডিজিটাল মার্কেটিং জানেন, তার মানে আপনি জানেন যে এই লুডো গেম কারা খেলতে পারে। ঠিক আছে, আপনি জানেন ধরেন 18-15, 16-17 বা 14-15-16 বছর বয়সের মেয়েরা লুডো গেম বেশি খেলে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি তাদেরকে টার্গেট করে আপনার মার্কেটিংটা শুরু করে দিলেন, ফেসবুকে হোক বা অন্যান্য সেক্টরে হোক, ইউটিউবের থ্রুতে হোক, ঠিক আছে, যেভাবেই হোক আপনি আপনার মার্কেটিং শুরু করলেন। তো সেক্ষেত্রে আপনি যদি ধরেন 4-5,000 টাকা খরচ করেন, তাহলে কিন্তু আপনি হিউজ একটা ডাউনলোড পাবেন আপনার গেমে। ঠিক আছে, যদি আপনার প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং জানা থাকে তাহলে। ঠিক আছে, সো এই ধরেন আপনি 10,000 টাকা খরচ করলেন, সেটা দিয়ে আপনি 30,000 ডাউনলোড পেলেন। এই 30,000 মানুষ যদি প্রত্যেক দিন আপনার গেমটা খেলে, অ্যান্ড আপনি যদি গুগল অ্যাডমুভ থেকে, হ্যাঁ, অথবা অ্যাডসেন্স থেকে, সরি, যেহেতু অ্যাপ, সো সেক্ষেত্রে অ্যাডমুভ থেকে অ্যাড কোড নিয়ে আপনার অ্যাপে জাস্ট লাগাই দেন। ঠিক আছে, সো সেক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপে মানুষ গেম খেললো, আপনার লুডো গেমটা মানুষ খেললো, অ্যান্ড খেলতে খেলতে অ্যাড আসলো, তার অ্যাড দেখলো, সো এবারে 30,000 ডাউনলোড আপনি পেলেন। তো 30,000-এর মধ্যে যদি এবারে 10,000 মানুষও প্রত্যেকদিন খেলে,
হ্যাঁ, অ্যান্ড গুগল অ্যাড মুভে, তাহলে চিন্তা করেন আপনার কি হিউজ পরিমাণ অ্যামাউন্টের ডলার আপনার জমা হবে। আমি যদি একটা উদাহরণ দিই, দশাধার মানুষ যদি প্রত্যেকদিন গেম খেলে, তাহলে আপনার গুগল অ্যাড মুভে পার ডে $100-$200 ইজিলি অ্যাড হয়ে যাবে। তাহলে চিন্তা করুন, জাস্ট একটা এন্টারটেনমেন্ট টপিককে কাজে লাগিয়ে যদি আপনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং জানা থাকে, মাথার বুদ্ধি খাটাতে পারেন, তাহলে কি হিউজ পরিমাণ ইনকাম আপনি করতে পারবেন। এরপর যদি এডুকেশনের কথা বলি, এটা থেকে কিভাবে আপনি আপনার ইনকাম সোর্স বের করবেন, যেহেতু বর্তমান সময়ে এডুকেশনটা অনলাইনে চলে গিয়েছে, তো সেক্ষেত্রে আপনি যদি ভালো পড়ালেখা বুঝাতে পারেন, ধরেন আপনি ফিজিক্স ভালো পারেন, কেমিস্ট্রি ভালো পারেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এটার উপর একটা কোর্স তৈরি করে ফেললেন, ঠিক আছে। সো এটার উপর একটা কোর্স তৈরি করে ফেলে, হ্যাঁ, ধরেন আপনি HSC ক্র্যাশ কোর্স বা SSC কোর্স বা JSC, মানে যে কোনো একটা লেভেলকে টার্গেট করেন, যে কোনো একটা বোর্ড এক্সাম টার্গেট করেন, ওই বোর্ড এক্সাম টার্গেট করে আপনি ওদের জন্য যে কোনো একটা স্পেশাল টপিকে, হয় যদি আপনি সব টপিকে মোটামুটি ভালো জানেন, অথবা আপনি একটা টিম গঠন করলেন, ধরেন আপনি ফিজিক্স ভালো পারেন, আপনার 4-5 জন ফ্রেন্ড, এক একজন গণিতে ভালো পারে, এক একজন কেমিস্ট্রিতে, কেউ ব্যবসায়িক শাখার যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো ভালো পারে, সেভাবে টিম নিয়ে আপনি একটা কোর্স তৈরি করলেন, ঠিক আছে। সেই কোর্সটা আপনি করলেন কি, এবার ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে মানুষের কাছে প্রচার করলেন, এন্ড মানুষ আপনার কোর্সে ভর্তি হলো, দেন আপনি সেখান থেকে হিউজ পরিমাণ একটা প্রফিট জেনারেট করতে পারবেন। যেমন সহজভাবে যদি বলি, আপনি ধরেন জাস্ট কেমিস্ট্রি ভালো পারেন, কেমিস্ট্রির উপরে আপনি, হ্যাঁ, একটা কোর্স তৈরি করলেন, কোর্সের ফি লাগলেন আপনি 1,000 বা 2,000 টাকা, একেবারে কম টাকায়, কিন্তু মানুষ খুব একটা ভাবে না, এইটাও কিন্তু একটা থিঙ্কিং এর বিষয় আছে। আপনি যখন কোর্স ফি বেশি রাখবেন, আপনি অডিয়েন্স পাবেন কম, কারণ সবার সামর্থ্য নেই এত টাকা দিয়ে অনলাইনে ভর্তি হওয়ার, কিন্তু আপনি যখন কোর্স ফি কম রাখবেন, বাট আপনি কিন্তু অডিয়েন্স পাবেন হিউজ, ঠিক আছে। এই জিনিসগুলো সাইকোলজির বিষয়, ইমোশনাল মার্কেটিং এর বিষয়, যেগুলো নিয়ে আমরা বিস্তারিত আমাদের কোর্স প্যানেলে একটা ক্লাস রয়েছে, ঠিক আছে, দ্য পাওয়ার অফ ইমোশনাল মার্কেটিং, ঠিক আছে। এই টপিকের ক্লাসটা মেবি 8 বা 9 বা 10 নম্বরের ক্লাস, ঠিক আছে, একটা স্পেশাল ক্লাস আপনার জন্য রেখেছি। সো আমি একটা সহজ উদাহরণ দিই, ঠিক আছে, আইমান ভাই, আইমান সাদিক ভাইকে তো আপনারা সবাই চিনেন, পার্সোনালি আমারও তার সাথে পরিচয় রয়েছে, যেহেতু আমিও একজন ইউটিউবার, বর্তমান সময় আমার ইউটিউব চ্যানেল প্রায় 1.5 লক্ষের অধিক সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে, যেহেতু ইউটিউব মার্কেটিং করি, তো তিনিও যেহেতু একজন ইউটিউবার অ্যান্ড ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের একটা কমিউনিটি রয়েছে, ঠিক আছে, বাংলাদেশের বড় বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আমার কথাবার্তা হয়, পরিচয় আছে, ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সো তার কথা দিয়েই যদি আমি একটা উদাহরণ দিই, হ্যাঁ, HSC ক্র্যাশ কোর্স নামে তিনি একটা কোর্স লঞ্চ করেছেন এই ডিউরিং COVID-19 সিচুয়েশনের মধ্যে, যখন 2021 সালের SSC বা HSC ব্যাচে একটা শর্ট সিলেবাস দেওয়া হলো, তখন তিনি করলেন কি, তিনি এই SSC বা HSC যে শর্ট সিলেবাস দেওয়া হলো ওটার উপর একটা কোর্স লঞ্চ করলেন, ঠিক আছে। ওই কোর্স লঞ্চ করার পর তিনি কি করলেন, হ্যাঁ, তিনি বাংলাদেশের ভালো ভালো স্কুল কলেজ থেকে কিছু টিচার হায়ার করলেন, যাদের মাধ্যমে তিনি এই টোটাল সিলেবাস কমপ্লিট করে দিবে, এমন একটা কোর্স লঞ্চ করলেন। এন্ড এখন আপনি যদি সেই কোর ক্র্যাশ কোর্সের ফেসবুক গ্রুপে যান, সেখানে দেখতে পারবেন যে প্রায়, আমি এখন এই সময় যখন ভিডিওটা শুট করছি, তখন প্রায় 15,000 মেম্বার অলরেডি ভর্তি হয়ে গিয়েছে, এন্ড তিনি কোর্স ফি মানে অ্যারাউন্ড 1,000 টাকা রাখছে। সে এখন আপনি একটু চিন্তা করেন, 15,000 স্টুডেন্ট, 1,000 টাকাও যদি কোর্স ফি নেয়, তাহলে কত টাকা তিনি জাস্ট এই 1 থেকে 1.5 মাসের মধ্যে, আমি যখন কোর্সটা শুট করছি, এই ক্লাসটা শুট করছি, ঠিক আছে, তখন তিনি জাস্ট 1 থেকে 1 মাস আগে, হ্যাঁ, তিনি এই ক্র্যাশ কোর্সটা স্টার্ট করছে, 1 মাসে 15,000 স্টুডেন্ট ভর্তি হয়েছে, এন্ড তিনি 1,000 টাকা করে কোর্স ফি নিয়েছেন, তো সেক্ষেত্রে 1,50,000,000, জাস্ট চিন্তা করেন, এডুকেশন বিজনেস কারে বলে, 1,50,000,000 টাকা জাস্ট 1 মাসে তিনি আয় করেছে, হ্যাঁ, এই জাস্ট এডুকেশনের একটা টপিককে কাজে লাগিয়ে, একটা শর্ট সিলেবাস কমপ্লিট করার টপিককে কাজে লাগিয়ে। সো এইভাবে আপনি যদি আপনার কোনো টপিকে পারদর্শী থাকেন, সো সেক্ষেত্রে ওই টপিকটাকে বেস করে আপনি কোনো একটা বোর্ডকে টার্গেট করেন, অথবা আপনি যেটাই হোক, মানে আপনি যাই ভালো পারেন পড়ালেখা নিয়ে, এটা আমি জানি না, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বা বোঝানোর জন্য আপনাকে বলতেছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওই টপিকটাকে কাজে লাগিয়ে একটা কোর্স তৈরি করেন, ঠিক আছে, কোর্স তৈরি করে আপনি এখন যেহেতু ডিজিটাল মার্কেটিং কোর্স অলরেডি করছেন, সো ডিজিটাল মার্কেটিং এ অলরেডি আমার বিশেষ আপনি এক্সপার্ট না, আপনি প্রো লেভেলের মার্কেটার হয়ে যাবেন কোর্সটা কমপ্লিট করতে করতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা যারা ফ্রি স্টুডেন্টও রয়েছেন, তারা যখন পেড কোর্সে করবেন, ঠিক আছে, পেড কোর্সে আসবেন, সো সেক্ষেত্রে আপনারা প্রো লেভেলের মার্কেটার হয়ে যাবেন। সো আপনাদের যাদের টার্গেট রয়েছে মাসে জাস্ট 5-10,000 টাকা ইনকাম করা, ঠিক আছে, তাদের আমাদের ডিজিটাল মার্কেটিং কিং কোর্সে আসার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, আপনারা আমাদের ফ্রি কোর্সে যতটুকু ভ্যালু দিয়েছি অতটুকু কাজে লাগিয়ে আপনারা 5-10-15,000 ইনকাম এমনিতেই করতে পারবেন। কিন্তু আপনাদের টার্গেট যাদের প্রো লেভেলে মার্কেটিং শিখা এন্ড প্রো লেভেলে আর্নিং করা, ম্যাসিভ একটা সাকসেস অর্জন করা, তারাই জাস্ট আমাদের ডিজিটাল মার্কেটিং কিং কোর্সে জয়েন হবেন, ঠিক আছে।
সো সেক্ষেত্রে যেটা বললাম একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে তো বুঝালামই যে জাস্ট একটা এডুকেশন টপিককে এখন যদি আপনি কাজে লাগান তো সেক্ষেত্রে কি হিউজ পরিমাণে একটা বিজনেস আপনি অনলাইনে দাঁড় করে ফেলতে পারবেন অ্যান্ড এডুকেশনের থ্রুতে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংও তৈরি করে ফেলতে পারবেন এডুকেশন সেক্টরে। ঠিক আছে, জাস্ট ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এডুকেশন দুইটাকে অ্যাটাচ করে দিতে হবে, যেমনটা আমি করছি আপনাদের সাথে। এখন দেখতে পাচ্ছেন যে আমিও কিন্তু একটা কোর্স আপনাদের সামনে এখন সেল করছি বা আপনাদেরকে বুঝাচ্ছি, আপনাদেরকে একটা ভ্যালু দিচ্ছি। আমি যা করছি এতদিন, যা শিখছি, আমার জ্ঞানটা এখন একটা কোর্স আকারে আপনাদের সামনে দিচ্ছি, আপনারা সেটা করছেন। ঠিক আছে, সেটাও কিন্তু একটা এডুকেশন টপিকের মধ্যেই পড়ে যায়। ঠিক আছে, সে এরপরে আমরা যদি ৬ নম্বরে আসি সেটা হচ্ছে স্টে হোম স্টে সেফ, সেটা নিয়ে তো এখন আর তেমন কিছু বলার নেই। ঠিক আছে, আরেকটা হচ্ছে ডিজিটাল বিজনেস বুম। সো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যামাজন আলিবাবা দ্বারা মানে বা জুম জুমের মাধ্যমে যেহেতু আমরা এখন পড়ালেখা করি বা অনেক মিটিং টিটিং চলে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু আর্নিং আগে থেকে প্রায় 5-10 গুণ বেশি বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ডিজিটাল মার্কেটিংটা শিখছেন, তো সেক্ষেত্রে এই সম্ভাবনাগুলো বেড়ে যাওয়ার কারণে যেহেতু অলরেডি অনেক মানুষ অনলাইনে শপিং করে, শপিং করতে অভ্যস্ত, সবাই যেহেতু অনলাইন নির্ভর, তো সেক্ষেত্রে আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তো আপনাদের জন্য বিষয়টা সহজ হয়ে গেছে মানুষকে বুঝানো, যাতে তারা অনলাইন থেকে পণ্য কিনে আপনার রেফার লিংকটা ইউজ করে। তো আপনি যদি প্রো লেভেলে আপনার মাথাটা খাটাতে পারেন, প্রো লেভেলে যদি ভাবতে পারেন, লেভেল টু লেভেলে যদি ভাবতে পারেন বা কিং লেভেলে চিন্তা ভাবনা করে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টটা যদি প্রমোশন করতে পারেন, তাহলে আপনার এই ডিজিটাল বিজনেসের ক্ষেত্রে যারা অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মে কাজ করেন তাদের ইনকামটাও কিন্তু বুম হয়ে যাবে। আর পাশাপাশি আমাদের কিন্তু ব্যবসায়িক আইটি ফার্মেরও অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে। আপনারা জানেন আমরা সর্বোচ্চ লেভেলের কমিশন আপনাদের প্রোভাইড করি, 50% অ্যাফিলিয়েট কমিশন আপনাদেরকে কিন্তু আমরা প্রোভাইড করছি। তো সেক্ষেত্রে এখন আমাদের কোর্সে কিন্তু অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে, অনেকে পড়ছে, অনেকে ফ্রি কোর্স করছে। তো সেক্ষেত্রে আমাদের গ্রুপে যখন আপনি জয়েন হয়ে যাবেন, আমাদের গ্রুপে যারা রয়েছে তারা কিন্তু সকলেই ডিজিটাল মার্কেটিং বা এই অনলাইন রিলেটেড ইন্টারেস্টেড। তাদের কাছে যদি আপনি আমাদের কোর্সটা আপনি যখন আমি জাস্ট কথার কথা দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে, আপনি অন্যান্য প্ল্যাটফর্মে করতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যখন আমাদের কোর্সে এই যারা ইন্টারেস্টেড তাদের কাছে সাজেস্ট করবেন, তারা যেহেতু অলরেডি আমাদের কোর্স সম্পর্কে একবার জানেছে শুনছে, তো আপনার কাছে যখন শুনবেন আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে যখন আসবে তখন অটোমেটিক আপনি আপনার অ্যাফিলিয়েট কমিশন 50% হারে কোর্স ফি 50% আপনি পেয়ে যাচ্ছেন। সো এভাবেই আপনি আপনার ডিজিটাল বিজনেসে অ্যাফিলিয়েট মার্কেটিং এ যদি আপনি কাজ করেন, এভাবে আপনি যে কোনো প্ল্যাটফর্মে যেহেতু সবাই এখন অনলাইন নির্ভর, অনলাইন ইন্টারেস্টেড, অনলাইনে কাজ শিখতে চায়, তো সেক্ষেত্রে আপনি আপনার অ্যাফিলিয়েট হোক বা যে কাজই করেন সেক্ষেত্রে আপনি এখন সহজেই আপনার সেলসটা বাড়িয়ে নিতে পারবেন। ঠিক আছে, এরপর আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। ঠিক আছে, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চার্ট রয়েছে, সেটা হচ্ছে যে ডিউরিং COVID-19 সিচুয়েশন পিপল স্পেন্ডিং মোর টাইম উইথ ডিভাইসেস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে COVID-19 সিচুয়েশনে আগে থেকে মানুষ কত ভাগ ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়েছে বা আগে থেকে কত পার্সেন্ট বেশি এখন ডিজিটাল ডিভাইসগুলো ইউজ করছে। ঠিক আছে, আমরা যদি দেখি এখানে মোবাইল ফোন বা স্মার্টফোনের ছবি রয়েছে, এখানে দেওয়া আছে 70%। সো আগে থেকে 70% স্মার্টফোন ইউজার ডিউরিং COVID-19 সিচুয়েশনে সময় ব্যয়ের দিক থেকে বেড়ে গিয়েছে। মানে আগে যেখানে মানুষ যে পরিমাণ সময় ইনভেস্ট করতো স্মার্টফোন চালানোর পেছনে, এখন তার চেয়ে 70% বেশি সময় তারা স্মার্টফোন চালানোর পেছনে ব্যয় করে। তার মানে আপনার ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে আপনি আরো 70% এগিয়ে গেলেন আপনার প্রোডাক্ট প্রমোশনের দিকে। ঠিক আছে, সো এরপরে আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপ। আগে মানুষ যে পরিমাণ ল্যাপটপ ইউজ করতো তার চেয়ে 47% বেশি সময় মানুষ এখন ল্যাপটপ ইউজ করে। ঠিক সেম ভাবে 33% এখন মানুষ কম্পিউটার বেশি ইউজ করে। এরপর ট্যাবলেট ডিভাইস 23% বেশি ইউজ করে। এরপর আদার্স আরো বিষয় রয়েছে যেগুলো আপনারা নিচে পার্সেন্টেজ আকারে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সো সবকিছুতেই কিন্তু আপনি ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখন আপনাদেরকে বুঝাচ্ছি যে কেন আপনাদেরকে ডিজিটাল মার্কেটিংটা শেখা উচিত বর্তমান সময়ে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে ডিজিটাল মার্কেটিং এর ইন ফিউচার সম্ভাবনাটা কতটুকু। ঠিক আছে, সো আপনি যদি একটু ভাবেন যে আগামী 5 বছর পরের দুনিয়া একটু চিন্তা করেন, বর্তমান তো পুরো দুনিয়া অনলাইন নির্ভর, অলরেডি COVID-19 সিচুয়েশনের কারণে চলে আসছে, কিন্তু আগামী আরো 5 বছর পরের দুনিয়া আপনি একটু ফিউচার চিন্তা করেন। ফিউচার, আমি কিন্তু বর্তমান সময়ে যে কাজগুলো করছি, বর্তমানে 1 টাকা আর্নিং এর উদ্দেশ্যে আমি কিন্তু কোনো কাজ করি না, আমি কাজ করছি মেনলি ফিউচারকে টার্গেট করে, আগামী 5 বছর পরের দুনিয়াকে টার্গেট করে। কারণ আমি জানি আগামী 5 বছর পরের দুনিয়ায় সবাই অনলাইনে একদম মানে ঝড়ের গতিতে অনলাইনে চলে আসবে, সবাই চাইবে অনলাইনে ইনকাম করতে, অনলাইনে একটা ক্যারিয়ার করতে, কিন্তু তখন সবাই বিগিনার থাকবে। কিন্তু আপনি যদি এখন একটা সাকসেসফুল ডিসিশন নিয়ে, ঠিক আছে, আপনার অনলাইনে একটা সাকসেসফুল বিজনেস প্ল্যানিং অনুযায়ী সাজিয়ে রাখতে পারেন, তখন আপনি থাকবেন কিং। ঠিক আছে, আপনি থাকবেন বস, তখন আপনি সবাইকে শিখাতে পারবেন।
আমি এখন আপনাদের যেভাবে শিখাচ্ছি যেভাবে বলছি জাস্ট এই জিনিসগুলো একটু মাথায় ধারণ করেন যে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, কিভাবে মানুষকে বুঝাতে হবে, কিভাবে বললে মানুষ কনভিন্স হয়ে যাবে একটা বিষয়ের প্রতি। আর 5 বছর পরের দুনিয়া যেহেতু টোটালি অনলাইন নির্ভর, তখন যেহেতু সবাই গণহারে অনলাইনে ঢুকবে, অনলাইনে কাজ শিখতে আসবে বা অনলাইনে কেনাকাটা সবকিছু অনলাইনে চলে যাবে, তো ওই পজিশনে কিন্তু আপনি থাকবেন বস, ঠিক আছে? আপনার উপরে তখন আর কেউ থাকবে না, যারা থাকবে হয়তো আমরা থাকবো যেহেতু আমরা আপনার থেকে কিছুটা আগে আছি, কিন্তু এখনো কিন্তু সময় চলে যায় না। আপনি যদি এখন থেকে অনলাইন ক্যারিয়ারে যাত্রা শুরু করেন, ঠিক আছে, আপনার স্কিলটা ডেভেলপ করেন, তখন আপনি বস থাকবেন। আর ওই সময় যেহেতু গণহারে সবাই অনলাইনে ঢুকবে, তখন সবাই বিজ্ঞানার সবাই আপনার কাছে যাবে কাজের জন্য, শিখার জন্য, আর আপনি তখন রিল্যাক্সে বসে বসে নোট গুনবেন, ঠিক আছে? তো আশা করি ফিউচার দুনিয়াটা আপনি বুঝতে পারছেন এন্ড কেন আপনার এই জিনিসটা ফিউচারের জন্য শিখা উচিত, ঠিক আছে, এই জিনিসটাও আপনি আই থিঙ্ক বুঝতে পারছেন। তো এতক্ষণ গেল এই জিনিসগুলো আপনাদেরকে বোঝানো, ফিউচারটা বুঝালাম, কেন শিখা উচিত, কি কি সম্ভাবনা রয়েছে, এই জিনিসগুলো তো এখন আপনাদেরকে বললাম। এখন আমরা আসি মেইন টপিকে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল বিজনেস, ঠিক আছে? সো ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল বিজনেসটা কি, এই বিষয়টা যদি একটু বলি, সেটা হচ্ছে যে এনি টাইপ অফ বিজনেস দ্যাট উই ক্যান ডু ইউজিং ডিজিটাল মিডিয়া দ্যাটস কল্ড ডিজিটাল বিজনেস, ঠিক আছে? এর মানে হচ্ছে আমরা যে কোনো বিজনেস যেটা আমরা ডিজিটাল মিডিয়া ইউজ করে করি, সেই বিষয়টিকে এক কথায় সহজে বলতে গেলে ডিজিটাল বিজনেস বলা হয়। সো এই ক্ষেত্রে আপনি যদি আপনার মোবাইল ফোন ইউজ করে একটা ডিজিটাল বিজনেস বা আপনার ব্যবসাটাকে পরিচালনা করেন, তাহলে এটা একটা ডিজিটাল বিজনেস, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখেন আমি কিভাবে ডিজিটাল বিজনেস করছি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে এই যে আমি একটা কোর্স তৈরি করেছি, হ্যাঁ, আপনাদের সাথে আমি কথাবার্তা বলছি, শিখাচ্ছি, ঠিক আছে? আপনারা হয়তো যদি ভালো ভ্যালু মনে করেন, আপনার জন্য যদি এই জিনিসটা গুরুত্বপূর্ণ মনে হয়, আপনি যদি এটা নিয়ে একটা ফিউচার পরিকল্পনা করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি হয়তো আমাদের কোর্সটা পারচেজ করছেন বা করে ফেলেছেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি আমার ডিজিটাল প্রোডাক্টটা আপনার কাছে বিক্রি করলাম আমার ডিজিটাল মাধ্যমে, আমার ওয়েবসাইটের থ্রুতে, ল্যাপটপের মধ্য দিয়ে। তো সেক্ষেত্রে আপনি হয়তো আপনার ফোন দিয়ে আমাদের কোর্সটা ইনরোল করেছেন বা কিনেছেন, ঠিক আছে? অথবা আপনি আমাদের ফ্রি কোর্সে ইনরোল করে এই আপনার ফোন দিয়ে দেখছেন, মানে আমি কিন্তু আমার ডিজিটাল মিডিয়াকে ইউজ করে এই আমার ডিজিটাল বিজনেসটাকে রান করছি, আমার ডিজিটাল মার্কেটিংটা রান করছি। তো সেক্ষেত্রে এই বিষয়টাই হচ্ছে মূলত ডিজিটাল বিজনেস, মানে অফলাইন বিজনেস আপনি ডিজিটাল মিডিয়া ইউজ করে যখন করবেন সেটাই ডিজিটাল বিজনেস, ঠিক আছে? সেম ভাবে ডিজিটাল মার্কেটিংটাও এরকম, যখন আপনি আপনার ডিজিটাল বিজনেসটাকে ডিজিটাল মিডিয়া ইউজ করে মানুষের কাছে প্রচার করবেন এন্ড সেই প্রচার করার ফলে মানুষ যখন আপনার ওই ডিজিটাল সেবাটা গ্রহণ করবে, সেইটাকেই আপনি মূলত আপনি ডিজিটাল মার্কেটিং বলতে পারেন। সো এটা আমি আমার ভাষায় বললাম, সো আমি বইয়ের ভাষায় বলি নাই, ঠিক আছে? হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে, বাট এইভাবেই মূলত মেন কথা এটাই যে ডিজিটাল মিডিয়া ইউজ করে আপনি আপনার বিজনেসটাকে যখন মানুষের কাছে প্রচার করবেন, সেইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অ্যান্ড এই ডিজিটাল মার্কেটিংটা এতই ব্যাপক একটা বিষয় যে এই বিষয়টা আপনার শেখার জন্য মিনিমাম হলো খুব 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 করে হলো 3 মাসের মতো সময় দিতে হবে, ঠিক আছে? বাট মেইনলি যতটুকু শেখা দরকার, যেটা শিখে আপনি আর্নিং শুরু করতে পারবেন বা আপনার লাইফে একটা মোড় ঘোরানোর জন্য প্রথম যেই একটা স্টেজে যাওয়ার জন্য যা দরকার, সেটা হয়তো আপনি আমাদের কোর্সটা কমপ্লিট করতে করতে, আমাদের টোটাল ক্লাসগুলো কমপ্লিট করার পরেই শুরু করতে পারবেন বা আর্নিং এর মুখ সহ সবকিছুই দেখতে পারবেন। কিন্তু এটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রচুর টাইম দিতে হবে। আমার মাত্র 2 বছর অনলাইন ক্যারিয়ারে আমি এই পর্যন্ত আসছি, মান্থলি 3-4 লাখ টাকা করে আর্নিং করছি, ঠিক আছে? কিন্তু এখন আমি শিখতেছি, প্রতিনিয়ত আমি আমার স্কিল ডেভেলপ করছি, কারণ জানার চেষ্টা আমি আমার পজিশনে থেকে আমি আমার দিক থেকে ভাবি যে আমি কিছুই জানি না, কিন্তু আপনি এটা আমার কথা শুনে জানে দেখছেন বা বুঝছেন যে আমি অনেক জানি। মানে প্রত্যেকজন মানুষই প্রত্যেকজন মানুষের জায়গা থেকে কিছুই জানে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি আপনার পজিশনে থেকে কিছুই জানেন না, কিন্তু আমি অনেক কিছু জানি। আবার আমি আমার পজিশনে থেকে চিন্তা করি যে আমার যেসব মেন্টর রয়েছে, ঠিক আছে, তারা কত কিছু জানে, ওই তুলনায় আমি কিছু জানি না, ঠিক আছে? জিনিসটা অনেকটা এরকম। সো সেক্ষেত্রে আপনারাও আপনাদের জ্ঞানের পরিধিটা বাড়ানোর জন্য সবসময় শেখার প্রতি আগ্রহী থাকবেন, যত টাকা ইনকাম করেন। আমি এখন যদি আমার এই শিক্ষাটা অফ করে দেই, আমার কিন্তু কিছু যায় আসবে না, পার মান্থ আমার 1-2 লাখ টাকা আর্নিং একবার আমি স্টুডেন্ট বয়সে আমি নিশ্চিত করে ফেলেছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার কিছু যায় আসবে না, কিন্তু আমার যে ইন্টারেস্ট, আমার যেই গ্রোথটা রয়েছে, আমার যে স্বপ্নে, আমার মানে আমার স্বপ্নটা অনেক বড়, ওই স্বপ্নে যাওয়ার জন্য আমার যতটুকু শিখা দরকার, ওই শিখাটা যদি আমি অফ করি, তাহলে কিন্তু আমি আমার স্বপ্নে পৌঁছাতে পারবো না এত আর্নিং করার পরেও, ঠিক আছে? তো এই জিনিসটাই আপনাকে ফলো করতে হবে, সবসময় আপনাকে সিরিয়াস থাকতে হবে, মোটিভেটেড থাকতে হবে, ঠিক আছে? অ্যান্ড আমার দায়িত্ব হচ্ছে আমি আমার কোর্সে প্রত্যেকটা ক্লাসে প্রথমে আপনাদেরকে মোটিভেটেড করে নিব, দেন ক্লাস টপিকে জাম্প করবো, যাতে আপনারা আপনাদের লক্ষ্য থেকে সরে না যান। আমি চাই প্রত্যেকে আমার এই কোর্সটা কমপ্লিট করার পর প্রত্যেকেই যাতে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত পেতে পারে, যারা টুকটাক আর্নিং করে তারা যাতে তাদের আর্নিংটাকে 2-3 গুণ বাড়িয়ে ফেলতে পারে, ঠিক আছে? এরপর আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি।
ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন যে বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং। তো আপনাদের মধ্যে অনেকে জানতে চান যে ডিজিটাল মার্কেটিং এর বেনিফিটটা কি। অলরেডি আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেকগুলো কথা বলেছি, অনেক কিছু বলেছি, অনেক বকবক করলাম এতক্ষণ। অলরেডি ডিজিটাল মার্কেটিং এর সম্ভাবনা বেনিফিট অলরেডি অনেক কিছু জেনে গেছেন, তারপরও স্পেশাল ভাবে কিছু টপিক লিখে রেখেছি যেগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথম বেনিফিট, ইজি টু স্টার্ট, ঠিক আছে। দুই নম্বর টপিক হচ্ছে এনিওয়ান ক্যান ডু ইট। সো জিনিসটা কি হলো, মানে ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট হচ্ছে এই ডিজিটাল মার্কেটিংটা জানা থাকলে আপনি আপনার চারদিকের সব সুযোগকে কাজে লাগিয়ে যে কোনো বিজনেস স্টার্ট করে দিতে পারবেন অ্যান্ড খুবই ইজিলি, অ্যান্ড আপনি আপনার ইনকামটাও আগে থেকে অনেকগুণ বাড়িয়ে ফেলতে পারবেন। সো সেক্ষেত্রে এই জিনিসটা একেবারে ইজি, ঠিক আছে। জাস্ট একটু মনোযোগ বা ফোকাস দিলেই আপনি জিনিসটা আয়ত্ত করে ফেলতে পারবেন, অ্যান্ড এনিওয়ান ক্যান ডু ইট, এটা যে কেউই করতে পারবে। এরপর তিন নম্বর হচ্ছে রিস্ক ফ্রি ফ্রম করোনা। সো যেহেতু বর্তমান সময়ে স্টে হোম, স্টে সেফ, ঘরে থাকা, সুস্থ থাকা এই বাণীতে সবাই বিশ্বাসী, তো সেক্ষেত্রে এই জিনিসটা করোনা ভাইরাস থেকে হ্যাঁ আপনাকে রক্ষা করতে পারে। যেহেতু ডিজিটাল মার্কেটিং আপনি ঘরে বসে হ্যাঁ আপনার রুমে আপনি শুয়ে শুয়েও যদি করতে পারবেন, যেহেতু আপনি রুমে শুয়ে আপনার ঘুমানোর সময়ও আপনার যদি মার্কেটিংটা ওই লেভেলে সেট করা থাকে, সবকিছু যদি অটোমেশনে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি ঘুমাইলেও আপনার মার্কেটিং চলতে থাকবে। তো যেহেতু আপনি ঘরে বসে হ্যাঁ আপনি একেবারে করোনা ভাইরাসের রিস্কের মধ্যে থেকে বের হয়ে ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে আর্নিং করতে পারছেন, তাই আমি এই টপিকটা রেখেছি রিস্ক ফ্রি ফ্রম করোনা, ঠিক আছে। তো আশা করি টপিকটা বুঝতে পেরেছেন। এরপর রয়েছে ফ্রম এনিহোয়ার ক্যান ডু, মানে হচ্ছে আপনি এই ডিজিটাল মার্কেটিংটা যে কোনো জায়গায় থেকেই করতে পারবেন। আমি মাত্র যেটা বললাম ওই একই কথা ঘুরায় পাচ্ছি, আবার লিখছি, সেটা হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় আপনি আপনার হ্যাঁ কোনো আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে যান, অথবা আপনি নিজের বাসায় থাকেন, হ্যাঁ আপনি যদি হ্যাঁ আপনার স্কুলে থাকেন বা যেখানেই থাকেন, আপনি ওই জায়গায় বসে আপনার কাজ করতে পারবেন। আপনার এজন্য কোনো অফিসে যেতে হবে না, মানে কোনো জায়গায় যে একটা নির্দিষ্ট জায়গায় যে যায় যে আপনার যে কাজটা করা লাগবে এমন কোনো বাধা বিপত্তি আপনার নেই, আপনি যে কোনো জায়গায় ফ্রিডম অনুযায়ী আপনি এই কাজটা করতে পারবেন। এর জন্য আমি এই টপিকটা এখানে লিখেছি যে এনিহোয়ার ক্যান ডু। এরপর রয়েছে মোর ফ্রিডম, এখানে তো মানে ফ্রিডমই ফ্রিডম, মানে আপনার আপনার উপর কোনো বস নেই, যেহেতু আপনি মার্কেটিং করছেন, নিজেই সিইও, নিজেই কোনো বিজনেস রান করছেন, অথবা আপনি নিজে অন্য কারো বিজনেস প্রমোট করছেন, অথবা আপনি কাউকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছেন। সো সেক্ষেত্রে আপনি এখানে নিজেই নিজের বস, আপনার উপরে কোনো বস নেই, তো সেক্ষেত্রে আপনার যথেষ্ট ফ্রিডম রয়েছে। হ্যাঁ আপনার উপর কারো আধিপত্য নেই, কারো হুকুম আপনাকে মানতে হয় না, আপনি আপনার সময় মতো কাজ করবেন, সময় মতো ঘুমাবেন, মন চাইলে করবেন, মন চাইলে করবেন না, জিনিসটা এমনই। তো আশা করি পাঁচ নাম্বার পয়েন্টটা বা ডিজিটাল মার্কেটিং এর পাঁচ নাম্বার বেনিফিটটা আপনি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে ছয় নাম্বার, সেটা হচ্ছে যে লার্জ অডিয়েন্স, লার্জ অপরচুনিটি। সো এই জিনিসটা কি, সেটা হচ্ছে যেহেতু ডিজিটাল মার্কেটার আপনি বা ডিজিটাল মার্কেটার হতে চলেছেন, আপনি একজন ডিজিটাল মার্কেটিং কিং হতে চলেছেন, তো সেক্ষেত্রে আপনার হাতে কি রয়েছে, অডিয়েন্স রয়েছে। কতটা অডিয়েন্স রয়েছে, লার্জ অডিয়েন্স। যেহেতু আপনি একজন কিং লেভেলের ডিজিটাল মার্কেটার, তো সেক্ষেত্রে পুরো পৃথিবীর মানুষই আপনার হাতের মুঠোয়, জাস্ট আপনাকে মাথা খাটিয়ে ব্রেন স্ট্রিমিং করে ভাবতে হবে যে কোন মানুষ বা কোন ইন্টারেস্টেড মানুষ বা কোন গ্রুপের মানুষটা আপনার অ্যাকচুয়াল কাস্টমার। তো সেক্ষেত্রে যেহেতু পুরো পৃথিবী এখন আপনার হাতের মুঠোয়, তো সেক্ষেত্রে আপনার হাতে লার্জ অডিয়েন্স রয়েছে, পুরো পৃথিবীর অডিয়েন্স রয়েছে, পুরো পৃথিবীর মানুষ রয়েছে, অ্যান্ড এজন্য আপনার হাতে লার্জ অপরচুনিটি রয়েছে। আপনি জাস্ট ছোট্ট একটা আইডিয়া দিয়ে আপনি মিলিয়ন ডলারের বিজনেস রান করে ফেলতে পারেন, যেমনটা আমি করছি, অ্যান্ড আপনি এই জিনিসটার হ্যাঁ হ্যাঁ একটা জাস্ট বুম দেখতে পারবেন সেকেন্ড ক্লাসে। কারণ সেকেন্ড ক্লাসে আমি দেখাবো যে আমি কি কি করছি, কোন কোন ওয়েতে করছি, অ্যান্ড কীভাবে আপনারও সেম আমার জিনিসগুলোই ইমপ্লিমেন্ট করে আপনি আপনার ডিজিটাল বিজনেসটা শুরু করে দিতে পারেন, অ্যান্ড ঘরে বসেই জাস্ট এই কোর্সটা কমপ্লিট করার পর আপনার আর্নিংটা ঘরে বসে শুয়ে বসে যেমনি হোক আপনি শুরু করে দিতে পারবেন, ঠিক আছে। সো সেকেন্ড ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, সো অবশ্যই ফুল মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে। কারণ আমি আগেই বলেছি যারা সিরিয়াস তারাই আমার টোটাল কোর্স জুড়ে থাকবেন, আর যারা সিরিয়াস না তারা আপনার টাকা যদি পেইড কোর্স আপনি কিনে দেন শুরু করেন তাহলে আপনার টাকা ফেরত নেন, আর যারা ফ্রি কোর্স করছেন তারা এখনই আপনারা চলে যান, আপনাদের মধ্যে স্টুডেন্ট দরকার নেই। যারা সিরিয়াস আমার তাদেরকে দরকার, আমি চাই বাংলাদেশকে বদলে দিতে, বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে ফ্রিল্যান্সিং এর থ্রুতে। কারণ পড়ালেখার যে চাকরি বর্তমানে বাংলাদেশে, ঠিক আছে, সো পড়ালেখা করে চাকরি করার কোনো আই থিঙ্ক মানে কি বলবো মানে কোনো ইচ্ছাই আমার নেই, অ্যান্ড আমি চাই যে ফ্রিল্যান্সিং এর থ্রুতে একটা ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন করতে, যে এই পড়ালেখার বাহিরে ফ্রিল্যান্সিং এর থ্রুতেও একটা হিউজ পরিমাণ ক্যারিয়ার তৈরি করা যায়, ঠিক আছে। পড়ালেখা পার্সোনালি দরকার, এটা আমি জানি, আমি নিজেও পড়ালেখা করছি, আমি মোটামুটি বলতে গেলে একজন ভালোই স্টুডেন্ট, এতটা খারাপ স্টুডেন্ট না, তবে এসএসসি এইচএসসি সবগুলোতেই গোল্ডেন এ প্লাস রয়েছে আমার, ঠিক আছে। কিন্তু আমি পড়ালেখার বাইরে আমার যে ক্যারিয়ারটা মেইন প্রফেশন সেটা আমি কিন্তু অনলাইনেই তৈরি করে ফেলেছি বা করতে চাচ্ছি। সো আমিও চাচ্ছি আমার মতো আপনারাও যারা
এই স্টুডেন্ট বয়সে রয়েছেন তারাও যাতে এই অনলাইনে বা এই ছোট বয়সে অনলাইনে আপনার ক্যারিয়ারটা শুরু করতে পারেন, ঠিক আছে। সো এরপর আমরা 7 নম্বর টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে 95% লেস ইনভেস্টমেন্ট দেন ফিজিক্যাল বিজনেস। তো এই টপিকটা কি, সেটা হচ্ছে যে আপনারা একটু চিন্তা করেন, আপনি যদি একটা অফলাইন বিজনেস করতেন বা ফিজিক্যাল বিজনেস করতেন, তো সেক্ষেত্রে আপনার কি করা লাগতো। ধরেন আপনি একটা কাপড়ের শোরুমের বিজনেস করতেন বা কাপড়ের বিজনেস করবেন, সো আপনি সেখানে ধরেন টি শার্ট সেল করতেন, তাহলে আপনার কি করা লাগতো, একটা দোকান ভাড়া নেওয়া লাগতো, ঠিক আছে। সো দোকান ভাড়া কস্টিং, দেন দোকানে হয়তো আপনি একা থাকতে পারবেন না, আপনার সেলসম্যান লাগবে, সো সেলসম্যান রাখা লাগলো, সো সেখানে একটা কস্টিং, দেন আপনার দোকানের ডেকোরেশন করা লাগবে, দোকানের ভিতরে জিনিসপত্র নেওয়া লাগবে, হ্যাঁ, তাক আলমারি, তারপর হ্যাঙ্কার সহ আরো অনেক কিছু, মিনি কয়েন, অনেক কিছু কিনা লাগবে, সেখানে একটা কস্টিং, ঠিক আছে। সো বিদ্যুৎ বিল, এই বিল, সেই বিল, মানে কত দিক দিয়ে খরচ, মানে এক কথায় বলতে গেলে হিউজ পরিমাণ একটা খরচ। কিন্তু এই ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল বিজনেস যদি আপনি স্টার্ট করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার 95% কস্টিং কমে যাবে। তো চিন্তা করুন, একটা বিজনেস অফলাইনে রান করতে যদি আপনার একটা 1,00,000 টাকা লাগতো, সেখানে আপনি জাস্ট 5,000 টাকা দিয়ে তার চাইতেও বেটার ইনকামের একটা সোর্স বা ইনকামের একটা বিজনেস আপনি রান করে ফেলতে পারবেন, যদি আপনার প্রপার ডিজিটাল মার্কেটিং জানা থাকে। তো আশা করি 7 নম্বর পয়েন্টটা বুঝতে পারছেন, ঠিক আছে। আমি আরেকবার সরকারে বলছি, সেটা হচ্ছে যে ফিজিক্যাল বিজনেস যদি আপনি রান করতেন, তাহলে আপনার যে পরিমাণ খরচ করতে হতো, ধরেন দোকান ভাড়া সবকিছু মিলে আপনার 1,00,000 টাকা খরচ করতে হতো একটা ফিজিক্যাল বিজনেস রান করতে বা শুরু করতে, ঠিক আছে। কিন্তু সেই জিনিসটাই যদি আপনি অনলাইনে করেন, তাহলে আপনার দোকান ভাড়া লাগছে না, ঠিক আছে, প্রোডাক্ট রাখার জন্য আপনার কোনো কিছু কিনতে হচ্ছে না, মানে এক কথায় বলতে গেলে আপনার 95% খরচ কমে গেছে, জাস্ট 5% খরচ লাগতেছে, 5% খরচ জাস্ট কিসে লাগতেছে, মার্কেটিং। আর আপনি যেহেতু নিজেই মার্কেটার, সো সেক্ষেত্রে মার্কেটিং এর ক্ষেত্রে অন্য কাউকে টাকা দেওয়া লাগতেছে, আপনি নিজেই নিজের মার্কেটিং করতেছেন, সো সেক্ষেত্রে মার্কেটিং সার্ভিসও দেওয়া লাগতেছে না, উল্টা আপনি আবার মানুষকে মার্কেটিং সার্ভিসও দিতে পারছেন। তো সেক্ষেত্রে আই থিঙ্ক ডিজিটাল মার্কেটিং এর বেনিফিটটা যে কি হিউজ পরিমাণ, এই বিষয়টা আপনারা ধরতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। সো এখানে দেখতে পাচ্ছেন হোয়াট উই নিড ফর স্টার্ট ডিজিটাল মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিংটা হ্যাঁ শিখার জন্য বা করার জন্য বা ডিজিটাল বিজনেস রান করার জন্য আমাদের কি প্রয়োজন। তো আমরা যদি প্রথম পয়েন্টটা দেখি, সেটা হচ্ছে যে ইউ নিড টু নো দ্য রাইট ওয়ে, আপনাকে একটা সঠিক ওয়ে বা সঠিক রাস্তা জানতে হবে। জাস্ট একটা কোথাও একটা জিনিস দেখলেন বা শুনলেন, হ্যাঁ, এরপরে আপনি ওই ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করার জন্য ডিজিটাল মার্কেটিং এ নেমে আসলেন, কোনো কিছু না জেনে, কোনো প্রপার প্ল্যানিং তৈরি করলেন না, প্রপার সেলস ফানেল তৈরি করলেন না, ঠিক আছে, সেই প্রপার পিক্সেলের কাজ, ঠিক আছে, হায়ার লেভেলের বা পো লেভেলের যে মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো রয়েছে, ওই জিনিসগুলো না জেনে আপনি কাজে নেমে পড়লেন, আলটিমেটলি কি করলেন, ডিজিটাল মার্কেটিং এ আপনি লস খেলেন, বা ডিজিটাল মার্কেটিং করে ডিজিটাল বিজনেস আপনি লস খেলেন। সো এটার জন্য প্রপার মার্কেটিং প্ল্যান আমি আপনাদের আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সে প্রোভাইড করবো, যে মার্কেটিং প্ল্যান অনুযায়ী কাজ করলে আপনারা স্বাভাবিকভাবে হ্যাঁ যেই যেখানে 1 গুণ বা 2 গুণ প্রফিট করতে পারতেন, ওইখানে আপনারা প্রায় 40-50 গুণ বেশি প্রফিট করতে পারবেন। যেখানে আপনি সাধারণভাবে একটা প্রোডাক্টে 2,000 টাকা প্রফিট করতেন, ঠিক আছে, ডিজিটাল প্রোডাক্ট অবশ্যই, ঠিক আছে, সেম প্রোডাক্ট কাজে লাগিয়ে আপনি সেখানে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। এমন হাই পাওয়ারফুল প্রো লেভেলের ডিজিটাল মার্কেটিং প্ল্যান, সেলস ফানেল, হ্যাঁ, প্রপার পিক্সেল সেটআপের কাজ, রিমার্কেটিং, রিটার্গেটিং সহ হ্যাঁ গুগল অ্যাডস, কোরা অ্যাডস, দ্য কোশন আনসার অ্যাডস, দেন হচ্ছে লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম মার্কেটিং এর থ্রুতে কিভাবে আপনার সেলস ফানেল গুলোকে কাজে লাগাবেন, যার মাধ্যমে একটা ক্লায়েন্ট বা একটা কাস্টমার যদি আপনার ফানেলের মধ্যে ঢুকে, সে আপনার পণ্যটা কিনতে একদমই বাধ্য হবে, আপসেল ডাউনসেল সহ অনেক বিষয়বস্তু যেগুলো আমি নিজের রিসার্চ করে আগামী কত 1 বা 2 বছর আমি নিজে কষ্ট করে যেগুলো তৈরি করেছি, ইমেল মার্কেটিং সিস্টেম, সো সব বিষয়বস্তু কিন্তু আপনাদেরকে আমি একেবারে সুন্দরভাবে হাতে কলমে দিয়ে দিব, আপনারা জাস্ট ইমপ্লিমেন্ট করবেন, কাজ করবেন, ইনকাম করবেন, ঠিক আছে। সো সেক্ষেত্রে আপনাকে একটা সঠিক রাস্তায় যেতে হবে, উল্টাপাল্টা গেলে আলটিমেটলি আপনি কিন্তু লস খাবেন, ঠিক আছে। সো সেক্ষেত্রে বিষয়টা মনে রাখবেন। এরপর রয়েছে রাইট ডিজিটাল মার্কেটিং, যেটা আমি মাত্রই বললাম, হ্যাঁ, আপনাকে রাইট ডিজিটাল মার্কেটিং জানতে হবে। একটা ডিজিটাল মার্কেটিং বিজনেস বা ডিজিটাল বিজনেস আপনি রান করবেন, অনলাইনে একটা বিজনেস আপনি শুরু করবেন, তো সেক্ষেত্রে যদি সঠিক ডিজিটাল মার্কেটিং না জানা থাকে, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি কিছু করতে পারবেন না। বাংলাদেশে আমি যতগুলো আইটি ইনস্টিটিউটের সাথে পরিচিত, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি সবাই জাস্ট ফেসবুক মার্কেটিংটাই শিখায়, ডিজিটাল মার্কেটিং মানে মানে ফেসবুক মার্কেটিং। সো এর বাইরে আমি আজ পর্যন্ত দেখলাম না যে বাংলাদেশের মানে
বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জাস্ট ফেসবুকটাই শিখাই, ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে আর কিছু শিখায় না। কিন্তু ফেসবুকের বাইরেও যে আলাদা অনেক বিশাল একটা দুনিয়া রয়েছে ডিজিটাল মার্কেটিং সেক্টরে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে শিখাবো, ঠিক আছে? রাইট ডিজিটাল মার্কেটিং কারে বলে, কোন লেভেলে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। মানে যেটা বললাম, দ্য ডিজিটাল মার্কেটিং কিং, সো কোর্সের নামে কিং রয়েছে, সো আপনারাও কিং লেভেলের মার্কেটার হতে যাচ্ছেন। সো সেক্ষেত্রে রাইট ডিজিটাল মার্কেটিং শিখে আপনারা খুব সহজেই একটা রাইট ডিজিটাল বিজনেস রান করে ফেলতে পারবেন। এরপর রয়েছে ডিজিটাল সেলস নলেজ। তো ডিজিটাল বিজনেস করতে গেলে আপনাকে, হ্যাঁ, অফলাইনে যেভাবে আপনি মার্কেটিং করতেন, হ্যাঁ, একটা লিফলেট বা আপনি পোস্টার তৈরি করে আপনার দোকানের সামনে ঝুলাই রাখলেন, ঠিক আছে, এই এই জিনিসগুলো করলেন। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনার বিজনেসটাকে গ্রো করতে হলে আপনাকে ডিজিটাল সেলস নলেজ রাখা লাগবে। কিভাবে আপনি আপনার ডিজিটাল সেলস নলেজটাকে কাজে লাগিয়ে আপনার ওই যে বললাম প্রফিটটাকে আপনি 40-50 গুণ বাড়িয়ে নিতে পারবেন, সেই বিষয়বস্তুগুলো আমরা টোটাল কোর্স প্যাকে আপনাদেরকে দিব। হ্যাঁ, অ্যান্ড এ টু জেড আমি নিজে যে ফানেলগুলো ফলো করি, সেই ফানেলগুলো আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দিব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা ওই ফানেলগুলো যদি ফলো করেন, তাহলে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি যে বিজনেসটা রান করবেন, সেই বিজনেসে আপনার সাকসেসটা নিশ্চিত। সো এরপরে আমরা যদি আসি, নিড টু বি আপডেটেড। সো একজন ডিজিটাল বিজনেসম্যান হতে হলে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর সবগুলো সেক্টরে আপনাকে আপডেটেড থাকতে হবে। হ্যাঁ, কখন কোন আপডেট আসলো, মার্কেটে নতুন কোন প্রোডাক্ট আসলো, বা কোন টপিক নিয়ে কাজ করলে আপনি মার্কেটে অন্যদের চেয়ে একটু বেশি এগিয়ে যেতে পারবেন প্রফিটের দিক দিয়ে, সো এই বিষয়বস্তুগুলো আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, সবসময় নিজেদেরকে আপডেটেড রাখতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে হোয়াই অফ হেল্পিং পিপল প্ল্যান, ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি অনলাইনে একটা ডিজিটাল বিজনেস রান করবেন, কিন্তু এই যে রান করলেন, ওই বিজনেসটা আপনার সাকসেসফুল হবে কিনা বা কখন সেটা সাকসেসফুল হবে, সেই বিষয়টা ডিপেন্ড করছে আপনি কতটা ওই বিজনেসের মাধ্যমে আপনার যে ক্লায়েন্ট রয়েছে, যে কাস্টমার রয়েছে, তাকে হেল্প করতে পারছেন। যেমন আমি আমার, হ্যাঁ, যারা পেইড স্টুডেন্ট তাদেরকে এমন একটা সেলস ফানেল প্রোভাইড করি বা প্রোভাইড করব, বা এমন একটা মার্কেটিং প্ল্যান বলবো যে প্ল্যানের থ্রুতে, হ্যাঁ, হেল্পিং পিপল এই জিনিসটা মানে একেবারে টোটালি ইমপ্লিমেন্ট করা হবে, ঠিক আছে? যার মাধ্যমে, হ্যাঁ, মানুষ যদি আপনার একটা সেবা নিয়ে যদি, হ্যাঁ, ভালো একটা ফিডব্যাক পায়, তাহলে কিন্তু সে অটোমেটিক আপনার পেইড সেবায় চলে আসবে, ঠিক আছে? আমি যদি ছোট্ট একটা উদাহরণ দেই, হ্যাঁ, ধরেন আমি কি করলাম, আমি আপনাদেরকে একটা ফ্রি কোর্স প্রোভাইড করলাম। যেমন ধরেন আমাদের যারা সিপিএ পেইড মার্কেটিং কোর্সটা করেছে প্রায় 1600 বা 1400-1500 মানুষের মতো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ওই ডিজিটাল মার্কেটিং পেইড কোর্সের মার্কেটিং কিন্তু আমি করিনি, কাউকে আমি বলি নাই ভাই আমার পেইড কোর্সটা করো, ঠিক আছে? আমি সবার জন্য একটা ফ্রি কোর্স তৈরি করেছি, ফ্রি সিপিএ মার্কেটিং, হ্যাঁ, তাদেরকে আমি ভ্যালু দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আমি ফ্রি কোর্সে তাদেরকে শিখিয়েছি। আমি কি করেছি, আমি ডিজিটাল মার্কেটিং করে ফ্রি কোর্সে মানুষকে নিয়ে এসেছি। সো মানুষ ফ্রি কোর্স করে বুঝতে পেরেছে যে কতটা ইম্পর্টেন্ট জিনিস আমি তাদেরকে শিখিয়েছি, এর তারা এই ধারণাটাও পেয়ে গেছে যে আমাদের পেইড কোর্সে কতটা ভ্যালুয়েবল ইনফরমেশন থাকতে পারে। সো এর জন্য যারা আমাদের ফ্রি কোর্স করেছে, প্রায় মেবি 2900 মানুষ আমাদের ফ্রি কোর্স করেছে, এর মধ্যে প্রায় 1600 মতো মানুষ আমাদের পেইড কোর্স কিনে ফেলেছে। তাহলে চিন্তা করেন আমি কিভাবে আমার মার্কেটিং প্ল্যানটা, জাস্ট একটা কথা বললাম, সো এটা দিয়ে আপনি একটু ধারণা করে নেন যে কিভাবে আমি প্ল্যানটা সাজিয়েছি, ঠিক আছে? আমি কিন্তু যদি পেইড কোর্সে মার্কেটিং করতাম, হ্যাঁ, অনলাইনে সবাই কিন্তু আননোন পারসন, কেউ কাউকে চিনে না, আমি আমার পেইড কোর্সে বললাম আমার এই জিনিস এমন এমন জিনিস, আপনি করলে ইনকাম করতে পারবেন, এই সেই, মানুষ কিন্তু শুধু শুধু আমাকে ধান্দাবাজ মনে করতো, দেন ধান্দাবাজ মনে করে সে আমার পেইড কোর্সে হয়তো এই 1600 জায়গায় হয়তো 1-200 মানুষ করতো, এত মানুষ কিন্তু আসতো না, ঠিক আছে? সো আমি তাদের ফ্রি জিনিস দিয়েছি, ফ্রিতে তাদের অনেক কিছু শিখিয়েছি, এডুকেট করেছি অ্যান্ড বুঝিয়েছি যে এটা করলে কিভাবে কি পসিবল, ঠিক আছে? তাদের একটা সঠিক গাইডলাইন দিয়েছি, সেই গাইডলাইন দেওয়ার কারণে তারা নিজেরাই বুঝতে পেরেছে যে তাদের কি আমার পেইড কোর্সে আসা উচিত, আমার পেইড প্রোডাক্ট কি কিনা উচিত, আমার ডিজিটাল প্রোডাক্ট কি কিনা উচিত, ঠিক আছে? সো এই যে এই জিনিসটা, হ্যাঁ, মানুষকে হেল্প করার একটা প্ল্যান আপনাকে রেডি রাখতে হবে। আপনার পেইড প্রোডাক্টের প্রমোশন আপনি করবেন, ঠিক আছে, কিন্তু তার চেয়ে বেশি করতে হবে ফ্রি প্রোডাক্টে, অ্যান্ড ফ্রি প্রোডাক্টে আপনাকে জোর দিতে হবে সবচেয়ে বেশি, ঠিক আছে? সেই দিক থেকে লাস্ট পয়েন্ট আই থিঙ্ক বুঝতে পারছেন, হোয়াই অফ হেল্পিং পিপল প্ল্যান। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনাকে সবসময় মানুষের উপকারে আসবে এমন একটা প্ল্যান রেডি রাখতে হবে, যেটার মাধ্যমে আপনি আপনার পেইড প্রোডাক্ট বা পেইড বিজনেস মানুষের কাছে, হ্যাঁ, প্রমোট করবেন। সো আপনি ফ্রি প্রোডাক্টের মাধ্যমে কিন্তু পেইড প্রোডাক্ট প্রমোশন করবেন, এই জিনিসটা আপাতত মাথায় রাখেন। অ্যান্ড ইন ফিউচার আমাদের যে ক্লাসগুলো রয়েছে, ওই ক্লাসগুলো এই বিষয়টার উপর একেবারে সেপারেটেড ক্লাস রয়েছে, ঠিক আছে, কিভাবে জিনিসটা করবেন, হ্যাঁ, সিক্রেট অনেকগুলো সেলস ফানেল, ঠিক আছে? বললাম তো ভাই, আপনারা কল্পনাও করতে পারবেন না যে কোন লেভেলে আমরা মার্কেটিং করবো।
সো যেহেতু প্রথমেই বলেছি আমরা সাধারণ মার্কেটিং করব না, ঠিক আছে, লেভেল ওয়ান থেকে বের হয়ে এসে আমরা প্রো লেভেল বা লেভেল টু তে গিয়ে খেলবো। তো সেক্ষেত্রে নিজেদের হ্যাঁ মস্তিষ্কটাও কেউ ওইভাবে রেডি করে নেন যে কিভাবে আপনারা এই প্ল্যানগুলোকে কাজে লাগবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটু মাথাটাকে একটু ডিফারেন্ট হইতে খাটাতে হবে, তো এখন থেকে ওইটার জন্য নিজেকে মেন্টালি প্রস্তুত করুন, ঠিক আছে। সো আপনার একজন হায়ার লেভেলের মার্কেটার হতে যাচ্ছে, সো সবসময় কথাটা মনে রাখবেন। অ্যান্ড আমি যে আমার এই ভ্যালুয়েবল জ্ঞান আপনাদেরকে এত কষ্ট করে দিচ্ছি, সো এটার মর্মার্থ বা এটার গুরুত্ব যাতে থাকে আপনাদের মধ্যে থেকে, যাতে কেউ বিফল না হন, আমি এটাই চাই। সো সেক্ষেত্রে আমার এই জ্ঞানটা যাতে বিফলে না যায়, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। সো সেক্ষেত্রে এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে। এরপর আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে আসলাম, সেটা হচ্ছে যে দ্য প্রবলেম অ্যান্ড সাম মিসকনসেপশন, ঠিক আছে। সো ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদের কিছু প্রবলেম থাকে, পাশাপাশি কিছু মিসকনসেপশন বা ভ্রান্ত ধারণা থাকে, সো সেগুলো কি আমরা একটু দেখি। এক নম্বর হচ্ছে যে ইটস নট টেকনিক্যাল ইস্যু অর কোডিং। অনেকেই মনে করে যে ডিজিটাল মার্কেটিং মানেই হচ্ছে যে টেকনিক্যাল বিষয়, টেকনোলজি বিষয়টাকে অনেক পারদর্শী হতে হবে, অ্যান্ড তাকে কোডিং বা প্রোগ্রামিং জগতে পারদর্শী হতে হবে। সো অনেকের এই মিসকনসেপশনটা থাকে, তো আসলে বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং মানে যে টেকনিক্যাল ইস্যু বা কোডিং বা প্রোগ্রামিং, বিষয়টা এমন না, ঠিক আছে। আপনারা আমাদের পেইড কোর্স টোটাল কমপ্লিট করতে থাকলে বিষয়টা বুঝে যাবেন। এরপর দুই নম্বর হচ্ছে নিড 100% ক্লিয়ার ইংলিশ। অনেকেই মনে করে যে ডিজিটাল মার্কেটিং করতে হলে নাকি তাকে প্রপার 100% ইংলিশে দক্ষ হতে হবে। আসলে জিনিসটা একেবারেই ভুল। আপনার যদি জাস্ট ইংলিশ আপনি টুকটাক বুঝতে পারেন, ঠিক আছে, জাস্ট ধরতে পারেন, ঠিক আছে, অথবা টাইপ করতে পারেন, এইটুকুই যথেষ্ট। আপনার ডিজিটাল মার্কেটিং করার জন্য বা আপনার অনলাইন জগতে একটা সাকসেসফুল ক্যারিয়ার গড়ার জন্য ইংলিশে কখনোই পারদর্শী হতে হবে না। যদি ইংলিশ ভালো পারেন তাহলে এটা বোনাস, আপনার জন্য প্লাস পয়েন্ট, বাট না পারলে কোনো সমস্যা নেই, কারণ এই ক্ষেত্রে ইংলিশ এতটা লাগে না, বুঝতে পেরেছেন। আর এরপর রয়েছে তিন নম্বরে নিড হিউজ ইনভেস্টমেন্ট। অনেকেই মনে করে যে ডিজিটাল মার্কেটিং মানে হিউজ ইনভেস্টমেন্ট, প্রচুর টাকা তাকে খরচ করতে হবে। আসলে বিষয়টা একেবারেই এমন না। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনার হিউজ ইনভেস্টমেন্ট তো দরকারই পড়ে না, তার চেয়ে বড় আপনার মানে একেবারে জিরো ইনভেস্টমেন্টেও আপনি হ্যাঁ লাখ লাখ টাকার একটা বিজনেস রান করে ফেলতে পারেন, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো যে আমি কিভাবে জিরো ইনভেস্টমেন্টে আমার একটা ডিজিটাল বিজনেস রান করে সেটা থেকে মাত্র 2-3 মাসে 30 লক্ষ টাকার মতো আমি উপার্জন করেছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট বিষয়টা একেবারেই ভুল। আপনি যারা জিরো ইনভেস্টমেন্টেও আপনার একটা বিজনেস রান করতে পারেন, যে বিষয়ে আইডিয়া আমরা নেক্সট ক্লাসে আপনাকে দিব। এরপর রয়েছে নিড টু নো হিউজ থিংস। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আরেকটা মিসকনসেপশন হচ্ছে, অনেকে মনে করে ডিজিটাল মার্কেটিং মানে তাকে হিউজ থিংস জানতে হবে, অনেক বিষয়ে পারদর্শী হতে হবে। আসলে বিষয়টা এমন না, আপনি যে কোনো একটা সেক্টরে পারদর্শী হলেই বা একটা সেক্টরে মোটামুটি আপনার জ্ঞান অর্জন হলেই হ্যাঁ আপনার জন্য এনাফ আপনার একটা বিজনেস রান করার জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে বিষয়গুলো আমরা জানবো। অ্যান্ড ওভারঅল আপনি যদি আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং টিম কোর্স, এই প্রপার টোটাল কোর্সটা যদি A to Z ভালোভাবে মনোযোগ দিয়ে কমপ্লিট করতে পারেন, এর বাইরে আপনি যদি নাও জানেন তাহলে আপনার সমস্যা নেই, অন্তত আপনার ডিজিটাল একটা বিজনেস তৈরি করে সেটা থেকে আপনার লাইফ টাইম একটা ভালো আর্নিং রেভিনিউ জেনারেট করার জন্য ওইটুকু নলেজই যথেষ্ট, এত হিউজ নলেজ আপনার দরকার নেই, ঠিক আছে। এরপর রয়েছে 5 নম্বর টপিক ট্রাস্ট ইস্যু, ঠিক আছে। সো ডিজিটাল মার্কেটিং এর হ্যাঁ আরেকটা মিসকনসেপশনের মধ্যে আরেকটা রয়েছে যে ট্রাস্ট ইস্যু। সো অনেকেই মনে করে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে প্রতারণা। হ্যাঁ, অনেকেই মনে করে ডিজিটাল মার্কেটিং হ্যাঁ মানুষকে ঠকানো বা এই সেই এই কাজ, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এই জিনিসটা একেবারেই ভুল। ডিজিটাল মার্কেটিংটা যদি প্রপার লেভেলের একজন মার্কেটার হন, আপনার যদি মন ফ্রেশ থাকে, আপনি যদি ভালো মানুষ হন, তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং আপনার জন্য আশীর্বাদ, আপনার অনেক ফ্যান ফলোয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো বর্তমান সময়ে আমার যেমনটা হয়েছে, আমি বর্তমান সময় ইউটিউবিং করি, তো বর্তমানে যেহেতু বড় একটা চ্যানেল রয়েছে আমার ইউটিউবে, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর থেকে আমি অন্যান্য প্ল্যাটফর্মে মোটামুটি ভালোই হ্যাঁ আমার মার্কেটিং চলে আসে। সবার কাছে আমি কিন্তু যে সম্মানটা পাই একজন স্টুডেন্ট বয়সে, আমার মনে হয় না মানে 100-এর মধ্যে 1-2 জনেরও এতটা সম্মান পাওয়া এই বয়সে মানে পূরণ হয়ে ওঠে এই স্বপ্নটা, ঠিক আছে। সো এখন আমার থেকে অনেক বড় বড় হ্যাঁ যারা রয়েছে, অনেকে বুয়েটে পড়ছে, অনেকে চাকরি বাকরি করছে, ঠিক আছে, অনেকে বউ বাচ্চা রয়েছে। তো সেক্ষেত্রে এমন মানুষরাও অনেক সময় আমাকে স্যার বলে ডাকে, স্যার সম্বোধন করে, অথবা যে রেসপেক্টটা দিয়ে আমার সাথে কথা বলে, এই বিষয়টা একেবারে আনবিলিভেবল একটা বিষয়। তো সেক্ষেত্রে আমার প্রতি বা আমার কন্টেন্টের প্রতি তাদের একটা ট্রাস্ট রয়েছে দেখেই তো তারা আমাকে সম্মানটা দিচ্ছে, তাই না। তো সেক্ষেত্রে আপনি যদি মানুষের উপকার নিয়ে ভাবেন, মানুষকে একটা ভালো জিনিস দেন, তো সেক্ষেত্রে আপনার প্রতি মানুষের ট্রাস্ট বাড়বে, ট্রাস্ট ইস্যু নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। এরপর রয়েছে 6 নম্বরে আই হ্যাভ নাথিং টু সেল। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ে হ্যাঁ আরেকটা মিসকনসেপশনের মধ্যে অনেক বিশাল একটা মিসকনসেপশন হচ্ছে যে হ্যাঁ আমার কোনো কিছু নেই সেল করার মতো। হ্যাঁ, আই হ্যাভ নাথিং টু সেল।
সো সেক্ষেত্রে আপনিও হয়তো এখন আমি যতদূর জানি আপনি যেহেতু এখন বিগিনার আমার মাত্র ফার্স্ট ক্লাসটা করছেন, সো সেক্ষেত্রে আপনিও হয়তো ভাবতে পারেন যে আমার তো কিছুই নেই, আমি কি সেল করবো, কি বিজনেস রান করবো। তো সেক্ষেত্রে ভাই বললাম তো আমি আমার একদম জিরো ইনভেস্টমেন্টে একটা বিজনেস রান করেছি, কিন্তু ওই বিজনেসটি আমি জাস্ট 3 মাসে হিউজ একটা আর্নিং জেনারেট করেছি, অ্যান্ড অন্যান্য সেক্টর তো রয়েছে। ঠিক আছে, কালকের ক্লাসটাই বুঝতে পারবেন বা নেক্সট ক্লাসে বুঝতে পারবেন যে কি হিউজ পরিমাণ আর্নিং আমি জেনারেট করেছি জাস্ট রিসেন্ট কিছু মাসে এই ডিজিটাল মার্কেটিংটাকে কাজে লাগিয়ে। সো সেক্ষেত্রে আপনার কোনো কিছু নিয়ে সেল করার মতো আমি আপনাকে আইডিয়া দিব যে কি সেল করতে পারেন, এমন এমন জিনিস আপনাকে বলবো যে ভাই মানে জাস্ট আনবিলিভেবল, কল্পনাতে মানতে পারবেন না যে এই এই জিনিসগুলো সেল করা যায়। ঠিক আছে, সো সেল জিনিস নিয়ে আপনার কোনো মাথা ঘামাইতে হবে না, আপনাকে টাকা দিয়ে কোনো কিছু কিনে সেল করতে হবে না, মাথার বুদ্ধি থাকলে ঠিক আছে ওই বুদ্ধিটাই আপনি সেল করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা 7 নম্বর টপিকে যাই, সেটা হচ্ছে যে এজ ম্যাটার্স। তো এটা হচ্ছে যে অনেকেই মনে করে ডিজিটাল মার্কেটিং করতে গেলে নাকি আমাকে বয়স্ক হতে হবে। হ্যাঁ, সো সেক্ষেত্রে অনেকে মনে করে আমার 30-40 বছর হয়ে গেছে, আমি এখন মার্কেটিং করতে পারবো না, মানে বয়স্করা মনে করে যে আমার অনেক বয়স হয়েছে, এটা আমার দ্বারা এখন পসিবল না। আবার অনেকে ছোট রয়েছে যারা মনে করে যে আমি তো ছোট, আমার দ্বারা ওইগুলো পসিবল না, কিন্তু আসলে বিষয়টা এমন না। এজ কোনো ম্যাটার করে না, যে কোনো বয়সে আপনি যদি সিরিয়াস থাকেন, শেখার প্রতি আগ্রহী থাকে, তাহলে আপনি হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। সো আমার বয়সী ধরেন আমার বয়স আর কত, ইন্টার সেকেন্ড ইয়ার এখন করছি, এই বয়সে এত কিছু করছি, আপনাদের শিখাচ্ছি, এখন আমি একজন প্রফেশনাল মেন্টরও হয়ে গেলাম। ঠিক আছে, দুইটা কোম্পানির ওনার, ইউটিউব চ্যানেল রয়েছে, পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট করছি, অনেক কিছু করছি যেগুলো নেক্সট ক্লাসে তো বুঝতে পারবে। তো সেক্ষেত্রে আমার বয়সের কত, 18 বছর। সো 18 বছর বয়সে আমি যদি এত কিছু করতে পারি যেটা কিনা প্রায় অনার্স মাস্টার্স কমপ্লিট করা একজন হ্যাঁ স্টুডেন্টও করতে পারে না। ঠিক আছে, অথবা অনেকে চাকরি বাকরি করেও করতে পারে না মান্থলি এত টাকা জেনারেট করা। ঠিক আছে, সো সেক্ষেত্রে যেটা বললাম, হ্যাঁ এজ কোনো ম্যাটার করে না, আপনি ছোট হন যদি সিরিয়াস থাকেন, সো সেক্ষেত্রে আপনিও পারবেন। অ্যান্ড আপনি যদি অনেক বয়সে বড়ও হন, সো আপনার যদি সিরিয়াসনেস থাকে, শিখার প্রতি আগ্রহ থাকে আপনার, তাহলে আপনিও এটা করতে পারবেন। উদাহরণস্বরূপ যদি বলি, ভারতের একজন রয়েছে, নাম হচ্ছে উমের কুরেশি, সে 12 বছর বয়স থেকে অনলাইন ক্যারিয়ার শুরু করেছে, এখন তার বয়স মাত্র 16 বছর, অ্যান্ড সে মনে হয় 7 বা 8 পড়ে। ঠিক আছে, অ্যান্ড সে মাসে বর্তমান সময় 50 লাখ প্লাস আর্নিং করে। সো হয়তো আপনার হাসি পাবে যে ভাই চাপা মারেন, হ্যাঁ 16-17 বছরের ছেলে কেমনে মাসে 50 লাখের মতো আর্নিং করে। ভাই ইউটিউবে উমের কুরেশি সার্চ করে দেখেন কোন লেভেলের মার্কেটার হয়ে গেছে তারা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমিও হয়তো তার থেকে পিছিয়ে রয়েছি, বয়স হচ্ছে আমার চেয়ে ছোট, কিন্তু ওই যে লেভেলের দিক দিয়ে আমিও কিন্তু তার চেয়ে এখনো পিছিয়ে আছি, যেহেতু আমি 2 বছরের বড়। ঠিক আছে, সো এজ কোনো ম্যাটার করে না। ঠিক আছে, অনেকে রয়েছে যারা 40-50 বছর বয়সে বিজনেস রান করে মিলিয়নার বিলিয়নার হয়ে গেছে। ঠিক আছে, সো এজ কোনো ম্যাটার করে না, আই থিঙ্ক এই মিসকনসেপশনটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এরপরে রয়েছে 8 নম্বর অপশন, সেটা হচ্ছে যে রিস্ক অফ লস। তো ডিজিটাল মার্কেটিংয়ে একটা বিগ সমস্যা বা মিসকনসেপশন হচ্ছে যে রিস্ক অফ লস। সো রিস্ক বা লস, সো সেক্ষেত্রে সব বিজনেসেই তো এটা কম বেশি থাকে, তাই না? আপনি অনলাইনে বিজনেস করেন আর অফলাইনে একটা বিজনেস রান করেন, সব কিছুতেই তো যদি আপনি ভালোভাবে মার্কেটিং না করতে পারেন, আপনার যদি ভালো মার্কেটিং প্ল্যান না থাকে, সো সেক্ষেত্রে তো অফলাইনেও যদি আপনি ইনভেস্টমেন্ট করে আপনি বিজনেস রান করেন সেটা তো লস খেতে পারেন, আর অনলাইনেও যদি করেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং প্রপার ওয়েতে না জানা থাকে সেটা তো লস খেতে পারেন। কিন্তু অন্যদিকে লসের চেয়ে লাভের সম্ভাবনাটা অনলাইনে বেশি, বুঝতে পেরেছেন? সো অনলাইনে রিস্ক হলেও সেটা পার্সেন্ট হিসেবে যদি আমরা 100% করি, তো সেক্ষেত্রে 10% রিস্ক থাকে যদি আপনার মার্কেটিং প্ল্যান না থাকে, ভালো মার্কেটিং না জানেন, কিন্তু 90% সম্ভাবনা হিউজ পরিমাণ একটা আর্নিং। সো সেক্ষেত্রে আপনি কোনটা বেছে নেবেন, ছোট্ট একটা রিস্ক নাকি হিউজ আর্নিং বা হিউজ প্রফিট? সো ডিসিশন বা সিদ্ধান্ত আপনার হাতে। ঠিক আছে, সো আশা করি ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদের যে প্রবলেমগুলো থাকে বা মিসকনসেপশনগুলো থাকে, সো সেগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি আপনাদের অন্য কোনো প্রবলেম থাকে বা অন্য কোনো মিসকনসেপশন থাকে, তাহলে হ্যাঁ কোর্সের নিচে দেখেন কমেন্ট বক্স রয়েছে। ঠিক আছে, সো সেক্ষেত্রে আপনি কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে, অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারেন। ঠিক আছে, অথবা পার্সোনালি ফোন দিয়েও জিজ্ঞাসা করতে পারেন, যদি বেশি আর্জেন্ট মনে হয় তাহলে আপনাকে সেটা আমরা আলাদাভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, সো এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে, এটা হচ্ছে যে হু ক্যান স্টার্ট নাও। সো এখন সময় আসছে যে আপনি সব কিছুই জানলেন, সুবিধা জানলেন, অসুবিধা জানলেন, রিস্ক জানলেন, মিসকনসেপশন জানলেন, প্রবলেম জানলেন, এখন কথা হচ্ছে যে কারা এই জিনিসটা শুরু করতে পারবে। সো এর অ্যান্সার হিসেবে আপনি দেখতে পারেন, 1 নম্বর রয়েছে ইনওয়ান হু ক্যান বেসিক ডিজিটাল নলেজ, অর্থাৎ আপনাদের মধ্যে যাদের বেসিক ডিজিটাল নলেজ রয়েছে তারাই কিন্তু অনলাইনে ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে একটা ডিজিটাল বিজনেস রান করে ফেলতে পারে। এরপর রয়েছে ইনওয়ান হু রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং,
মানে আপনাদের মধ্যে যারা রয়েছেন যারা সত্যিকার অর্থে কিছু করতে চান, ব্যতিক্রম ধর্মী কিছু করার মাধ্যমে লাইফে একটা এক্সট্রিম লেভেলের সাকসেস অর্জন করতে চান, তো সেক্ষেত্রে যারা এক্সট্রিম লেভেলের এই সাকসেসটা অর্জন করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে যে কেউ আপনারা এই জিনিসটা শুরু করে দিতে পারেন। এরপর রয়েছে এনি এজ, ঠিক আছে, আপনাদের মধ্যে যে যেই বয়সেই থাকুন না কেন, যদি আপনাদের ধৈর্য থাকে, হ্যাঁ এক্সট্রিম লেভেলের ইচ্ছা শক্তি থাকে, হ্যাঁ লাইফে কিছু করতে চান, আসলেই করতে চান, তো সেক্ষেত্রে যে কোনো এজেই হয়ে থাকেন আপনি, আপনি ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে আপনার লাইফটা চেঞ্জ করার জন্য প্রথম পদক্ষেপ অবশ্যই নিতে পারেন। এরপর রয়েছে এনি জেন্ডার, সো আপনি মেয়ে হন ছেলে হন, আপনি যে জেন্ডারেই হন অথবা থার্ড লিঙ্গ হন, তো সেক্ষেত্রে আপনি যে জেন্ডারেই থাকুন আপনি স্টার্ট করে দিতে পারবেন। অনেকে মনে করে মেয়েদের জন্য এসব না, কিন্তু ভাই আপনি একটু দেখেন, একটু রিসার্চ করে দেখেন, হ্যাঁ এমন এমন মেয়ে ডিজিটাল মার্কেটার রয়েছে, হ্যাঁ আমিও হয়তো তাদের ধারে কাছে এখন পর্যন্ত যাওয়ার কথা চিন্তাও করতে পারিনি, এত প্রো লেভেলের মার্কেটার, আমি হয়তো আপনাদের কিন লেভেল বা প্রো লেভেল মার্কেটিং শিখাচ্ছি, কিন্তু মেয়েদের মধ্যে এমন এমন মানুষ রয়েছে বা এমন মার্কেটার রয়েছে যারা আমার চেয়েও হায়ার লেভেলের মার্কেটার, বুঝতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে যে জেন্ডারে হন, আপনি মেয়ে বলে যে এটা করবেন না বা শিখবেন না বা রান করবেন না, সেটা এমন না। বাংলাদেশে আজকাল মেয়েরাও পিছিয়ে নেই, অনলাইনে ঢুকলে বা ফেসবুকে ঢুকলেই দেখতে পারবেন, হ্যাঁ মেয়েরা ফেসবুকের থ্রুতে হ্যাঁ বিভিন্ন অনলাইন বিজনেস, যেমন হ্যাঁ থ্রি পিস বিক্রি করছে, এই করছে, সেই করছে, কত কিছুই করছে, তো সেক্ষেত্রে যেই জেন্ডারই হন, হ্যাঁ আপনি পিছিয়ে যাবেন না, হ্যাঁ আপনাদের সব জেন্ডারের পক্ষেই এই জিনিসটা করা পসিবল। এরপরে পাঁচ নম্বরে রয়েছে প্লেস ডোন্ট ম্যাটার, সো অনেকে মনে করে যে একটা বিজনেস রান করতে গেলে আমার একটা অফিস নিতে হবে, হ্যাঁ একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আমাকে কাজ করতে হবে, কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এ আপনি ডিজিটাল বিজনেস রান করলে বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করলে আপনি ঘরে বসে কাজ করতে পারেন, যে কোনো জায়গায় বসে কাজ করতে পারেন, আপনার হাতে যদি একটা ফোন থাকে বা একটা ল্যাপটপ থাকে আপনার কাছে, একটা কম্পিউটার থাকে, আপনি যে কোনো জায়গায় বসে আপনার কাজ শুরু করে দিতে পারবেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে কোনো প্লেস ম্যাটার করে না, ঠিক আছে। এরপরে ছয় নম্বরে রয়েছে এনিওয়ান ক্যান কনফিডেন্স প্লাস পেশেন্স ফর লার্নিং, ঠিক আছে, সো যারা সেলস কনফিডেন্সে ভরপুর, যাদের মধ্যে সেলস কনফিডেন্স প্রচুর রয়েছে, হ্যাঁ যারা পেশেন্স রয়েছে, যাদের পেশেন্স রয়েছে লার্নিং এর প্রতি, ঠিক আছে, তারাই কিন্তু এই কাজটা ইজিলি শুরু করে দিতে পারে, এন্ড তারাই লাইফে একটা সাকসেসফুল পর্যায়ে যেতে পারবে, এটা আমি লিখে দিচ্ছি আপনাদের। আপনি যদি সিরিয়াস হন, সিরিয়াসভাবে এই কোর্সটা কমপ্লিট করেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে, আমি কথা দিচ্ছি আপনাকে, ঠিক আছে। পাশাপাশি আপনি যদি সেলফ কনফিডেন্স নিয়ে পেশেন্স নিয়ে কাজ করতে পারেন, আপনাকে কেউ আটকে রাখতে পারবেন না, হয়তো দেখা যাবে এখন আপনি আমার কাছ থেকে শিখছেন, হ্যাঁ হইতে পারে আপনার কাছে এমন কোনো নলেজ রয়েছে যেটা দিয়ে আপনি আমার এই ডিজিটাল মার্কেটিং এর স্কিলটাকে কাজে লাগিয়ে ওইটা শিখানো শুরু করলেন, আমি আপনার কাছে শিখলাম, দেখা গেল যে আজ থেকে এক বছর পরে হয়তো আপনি আমার উপরে উঠে যেতে পারেন, বলা যায় না কখন কি কার আগে চলে যায়, তো সেক্ষেত্রে আপনার যদি কনফিডেন্স থাকে নিজের উপর, পেশেন্স থাকে, তো সেক্ষেত্রে আপনার পক্ষে অসম্ভব বলে কিছুই নাই, আপনি এখনই এই মুহূর্তে শুরু করে দিতে পারেন। এরপরে সাত নম্বর রয়েছে এনি প্রফেশনাল, ঠিক আছে, তো আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, এটা কিন্তু আপনাকে যে একবার সারাদিন বসে বসে করতে হবে এমন, ঠিক আছে, সবচেয়ে কম সময় লাগে এই অনলাইনের কাজে, আবার আপনি যদি এটাকে ফুল টাইম হিসেবে নেন তাহলে বলতে গেলে সারাদিনও চলে যাবে, তো সেক্ষেত্রে আপনি যদি চাকরি করেন, একজন স্টুডেন্ট হয়ে থাকেন, যেমন আমি একজন স্টুডেন্ট, কিন্তু আমি ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আমি আগে বলে রাখছি, তো এই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায় কিন্তু আমি এই ডিজিটাল মার্কেটিং করছি, সবকিছুই করছি পড়ালেখার পাশাপাশি, অ্যান্ড ভালো আর্নিংও জেনারেট করছি, যেটা কিনা আমার হয়তো বা পড়ালেখা শেষ করে চাকরি বাকরি করেও করা পসিবল হতো না, তো সেক্ষেত্রে আপনি চাকরি করেন, আপনি হ্যাঁ কোনো শোরুমের মালিক হন, আপনি অন্য কোনো বিজনেস করেন, হ্যাঁ বা চাকরি করেন, যেই প্রফেশনেই থাকেন না কেন, আপনি এই জিনিসটাকে হ্যাঁ এখনই শুরু করে দিতে পারেন, অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, এই জিনিসটা যখন আপনি প্রপার ওয়েতে শিখে ফেলবেন, প্রো লেভেলে শিখে ফেলবেন, তো সেক্ষেত্রে আপনি যা করছেন ওই কাজটাকেও কিন্তু আপনি প্রো লেভেলে নিয়ে যেতে পারবেন এই ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে, অ্যান্ড অন্যান্য সেক্টর থেকেও আপনার আর্নিংটাকে আপনি প্রো লেভেলে বাড়িয়ে নিতে পারবেন, যেমনটা আমরা আমাদের দুই নম্বর ক্লাসে দেখবো যে আমি আমার অন্যান্য কাজ বা আমার যে অন্যান্য স্কিল রয়েছে ওই স্কিলগুলোকে কিভাবে আমি ডিজিটাল মার্কেটিং এর সাথে অ্যাটাচ করে আমার ইনকাম লেভেলটাকে মানে প্রো লেভেলে নিয়ে গিয়েছি, ঠিক আছে। তো আশা করি বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছেন, সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে, সেটা হচ্ছে যে দ্য রাইট স্টেপস, ঠিক আছে। সো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার অন ওয়ান ডিজিটাল টুল, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, আপনাকে যে কোনো একটা ডিজিটাল টুলে মাস্টার হতে হবে, ঠিক আছে। আমরা আমাদের এই দ্য ডিজিটাল মার্কেটিং কি এই প্রো লেভেলের যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা রয়েছে, টোটাল কোর্সের মধ্যে আপনাদেরকে কি করব, আপনাদেরকে হ্যাঁ অনেক বিষয়ের উপরে আমি শিখাবো, জ্ঞান দিব, আমার মূল্যবান জ্ঞান, আমি এতদিনে যা যা শিখেছি আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে প্রোভাইড করার জন্য, কারণ আমার উদ্দেশ্য বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করা, আমার উদ্দেশ্য হ্যাঁ আপনাদের মধ্যে থেকে যারা সিরিয়াস তাদেরকে শিখাবো, ঠিক আছে।
তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সবকিছুতেই সবকিছুই শিখাবো, কারণ আমি সবকিছুতেই বর্তমানে আস্তে আস্তে এখন সবকিছুতেই একটা ভালো কমান্ড অর্জন করেছি। মোটামুটি সবগুলোর টুলের উপরে আমি এখন এক্সপার্ট হয়ে গিয়েছি, হয়তো সবগুলোর টুলে না, হ্যাঁ তবে বেশিরভাগ টুলেই আমি এক্সপার্ট হয়ে গিয়েছি। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি সবগুলোই শিখাবো, কিন্তু আপনারা প্রথম অবস্থায় ভুলেও সবগুলো টুলে এক্সপার্ট হইতে যাবেন না, আপনারা যে কোনো একটা টুলে এক্সপার্ট লেভেলে দক্ষতা অর্জন করবেন। কারণ সবগুলোতে যখন আপনি একসাথে এক্সপার্ট হইতে যাবেন তখন আপনি কি করবেন, সবগুলো মিলে একটা জগা খিচুড়ি বানায় ফেলবেন, যার কারণে আপনার কোনোটা দিয়েই কিছু হবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার দরকার আপনাকে শিখানো। তো সেক্ষেত্রে আমি আপনাকে ফেসবুক মার্কেটিং এ আপনাকে হিউজ পরিমাণ জ্ঞান দিব, অনেক কিছু এ টু জেড, বেসিক থেকে অ্যাডভান্স হায়ার থেকে প্রো লেভেল পর্যন্ত আপনাকে শিখাবো, হায়ার লেভেলের মার্কেটিং প্ল্যান আপনাকে দিব, ঠিক আছে? এরপরে ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য যে সেক্টর রয়েছে ওগুলো সম্পর্কে ডেডিকেটেড একটা একটা করে ক্লাসে আমি আপনাকে সম্পূর্ণ বিষয় কভার করে শিখাবো, ঠিক আছে? কিন্তু আপনাকে প্রথম অবস্থায় বর্তমানে ফেসবুকে চাহিদা সবচেয়ে বেশি, সবচেয়ে অডিয়েন্স এখন বেশি থাকে ফেসবুকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ফেসবুকে আপনি আগে মাস্টার হবেন, দেন বাকি যে জিনিসগুলো দিব যেগুলো অন্যান্য আইটি ফার্ম বা অন্যান্য আইটি ফার্ম বা যেখান থেকে আপনি কোর্স করেন সেখানে কিন্তু তারা দেয় না। আমি যেহেতু অলরেডি এগুলো নিয়ে কাজ করি আমি জানি কোন প্রতিষ্ঠানে কি দেয়, সবাই জাস্ট ফেসবুক দেয়, আমি ফেসবুকের পাশাপাশি আপনাকে সব দিব। কিন্তু প্রথমে আপনি ফেসবুকে এক্সপার্ট হবেন আর বাকিগুলো আপনি জেনে রাখবেন অ্যান্ড আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করবেন। একটাতে এক্সপার্ট হয়ে পরেরটায় যাবেন, পরেরটা এক্সপার্ট হয়ে পরেরটায় যাবেন, একসাথে সবগুলোতে যাবেন না, তাহলে জগা খিচুড়ি থেকে সবগুলোর মধ্যে একটাও আপনি এক্সপার্ট হতে পারবেন না, ঠিক আছে? আর আপনি যদি একটাতে এক্সপার্ট হন, এই একটা দিয়ে আপনি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ডলার বানাতে পারবেন, বিলিভ মি অর নট, এটাই আপনার ট্রু, ঠিক আছে? এরপরে আমরা দুই নম্বরে আসি, সেটা হচ্ছে যে লার্ন দ্য ডিজিটাল বিজনেস, হাউ টু ক্রিয়েট প্রোডাক্ট অ্যান্ড সেলস, ঠিক আছে? সো আপনাকে ডিজিটাল বিজনেস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ঠিক আছে? ডিজিটাল বিজনেস মানে যে আপনাকে টাকা খরচ করে একটা বিজনেস রেডি করতে হবে এমন না, আপনি নিজের ব্রেন খাটান, আপনি একটু ভাবুন। ওই যে আপনাকে প্রথমে বললাম না, ওই যে 10 মিনিট স্কুলের আইমান ভাইয়ের ওই যে HSC ক্র্যাশ করছে কথা, মাথা খাটাইছে, HSC শর্ট সিলেবাস দিছে, ঠিক আছে? তো শর্ট সিলেবাস দেওয়ার পরে তিনি কি করলো, মাথা খাটে একটা কোর্স বের করলো, কোর্স বের করে এক মাসের মধ্যে 15,000 স্টুডেন্ট, প্রতিনিয়ত স্টুডেন্ট বাড়ছে, একজন স্টুডেন্টের কাছ থেকে 1,000 করে নিচ্ছে, অলরেডি 15,000 স্টুডেন্ট ভর্তি হয়েছে, 15,000 × 1,000, ঠিক আছে, প্রায় 1,50,000। তো দেখেন মাথা খাটাইলো, মাথা খাটায় ডিজিটাল প্রোডাক্ট বানাই ফেললো, ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল মার্কেটিং এর সাথে প্রমোট করলো, স্টুডেন্ট পেলো, ক্লায়েন্ট পেলো, কাস্টমার পেলো, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই জাস্ট একটা আইডিয়া তাকে 1,50,000 টাকা দিল। সো এবার চিন্তা করেন জিনিসটা আসলে কোন লেভেলের খেলা। সো আপনাকে ডিজিটাল বিজনেস কিভাবে আপনি তৈরি করবেন উইদাউট জিরো ইনভেস্টমেন্ট, এই বিষয়বস্তুগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে, এই জিনিসটা আপনাকে শিখাবো টোটাল কোর্স থেকে, আমরা এই জিনিসটাই শিখাবো, ঠিক আছে? এরপর আপনার হচ্ছে টেস্ট, আপনাকে টেস্ট করতে হবে এবং টেস্ট করতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো ব্যতিক্রম নেই, সফলতা একদিন আসে না ভাই, ঠিক আছে? আমি যে আপনার সাথে এখন কথা বলছি, এই যে আমি আপনাকে যে কথা বলে বুঝাচ্ছি, দেখেন আমার কথার মধ্যে কি মানে কিভাবে আপনাদেরকে বুঝাচ্ছি, কোনো আটকে আটকি নাই, ঠিক আছে? সো বুঝানোর যে দক্ষতাটা, আমার এই দক্ষতা বা এই স্কিলটা কিন্তু একদিন আসে না। ইউটিউবিং যখন শুরু করেছি, আমার যদি প্রথম দিককার ভিডিও দেখেন দেখলে হাসতে হাসতে মরে যাবেন, তখন যদি এডিটিং দেখেন দেখলে হাসতে হাসতে মরে যাবেন, কিন্তু আজকের এডিটিং আগের এডিটিং এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখন যে আপনাদের বুঝাচ্ছি বা বুঝাতে পারছি, এই জিনিসটা কি আমার দীর্ঘদিনের সাধনা, দীর্ঘদিনের টেস্ট, দীর্ঘদিনের চেষ্টার ফল। সে এই যে চেষ্টা, আমার এই দীর্ঘদিনের সাধনার ফলে আমি যে আমার স্কিলটা ডেভেলপ করলাম, এই স্কিলটা ডেভেলপের কারণে আপনাদেরকে এখন বুঝাতে পারছি, আপনাদেরকে এখন শিখাতে পারছি, অ্যান্ড আপনারা এই জিনিসটা টাকা দিয়ে কিনছেন, শিখছেন, নিজের স্কিলও আপনি ডেভেলপ করছেন, অ্যান্ড আপনিও আরেক সময় মানুষকে শিখাবেন, ঠিক আছে? অ্যান্ড আপনিও ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে অনলাইন থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করবেন, যেমনটা আমি করছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে চেষ্টার কোনো ব্যতিক্রম নেই, আপনাকে চেষ্টা করেই যেতে হবে। আমিও প্রথম পর্যায়ে সফল হই নাই, প্রথম 8 মাস 1 বছর, ঠিক আছে? আমি হয়তো স্টুডেন্ট ছিলাম, আমি হয়তো এই যে এখন আপনি যে গাইডলাইন পাচ্ছেন আমার কাছ থেকে, যেভাবে আমি শিখাবো এমন গাইডলাইন তো আমি পাইনি, আমি স্টুডেন্ট, আপনার কাছ থেকে আমি টাকাও নিতে পারিনি, ঠিক আছে? নিজে ঘাইটা ঘুইটা এদিক ওইদিক থেকে, হ্যাঁ, একটু একটু করে জ্ঞান অর্জন করে নিজেকে ডেভেলপ করছি, নিজের স্কিল বাড়াইছি, ঠিক আছে? সো ওই স্কিলটা এখন আমাকে পার মান্থ ভালো একটা রেভিনিউ দিচ্ছে। সো এই বিষয়টাই আপনাকে মাথায় রাখতে হবে, চেষ্টা করে যেতে হবে। আপনি হ্যাঁ প্রথম 1 মাস সফল হলেন না, 2 মাস সফল হলেন না, এগুলো যদি হাল ছাড়েন তাহলে ভাই আপনার দ্বারা কিছু পসিবল না। আমি আগেই বলছি ধৈর্য, একটা জিনিসে সফল হতে হলে মেইন হচ্ছে ধৈর্য, ধৈর্য যদি আপনি না ধরতে পারেন আপনার পক্ষে সফল হওয়া পসিবল না। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপর চলে যাচ্ছি 4 নম্বর, উইন অ্যান্ড গো ফর বিগ। সো
এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে এই জিনিসটা ফলো করতে হবে। আমিও পার্সোনালি এই জিনিসটা ফলো করি। সো জিনিসটা সহজভাবে যদি আমি বলি, আপনি আগে একটা লক্ষ্য স্থির করবেন। সো ধরেন আপনি আমাদের এই দ্য ডিজিটাল মার্কেটিং কিং যে প্রো কোর্সটা রয়েছে, আপনারা যারা ফ্রি কোর্স করছেন, ঠিক আছে, তারা হয়তো এই ফ্রি কোর্সে কমপ্লিট করার পর আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সটি কিনবেন। আর যারা কিনেছেন, আমাদের এই ভিডিওটা কিন্তু দুই কোর্সেরই প্রথম ভিডিও থাকবে, বুঝতে পারছেন? দুইটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিব, ঠিক আছে? তো সেক্ষেত্রে যারা ফ্রি কোর্স করতেছেন তারা ধরেন আমাদের পেইড কোর্সে চলে আসলেন, ঠিক আছে? সো আপনারা একটা আইডিয়া জেনারেট করে রাখেন বা একটা লক্ষ্য স্থির করেন যে ফ্রি কোর্সটা করার পর হ্যাঁ আপনার একটা আইডিয়া কি, বা আপনি একটা মনে স্থির করলেন যে আপনি এই জিনিসটা করবেন, মানে আজকের এই ক্লাসটা কমপ্লিট করার পর আপনি একটা লক্ষ্য স্থির করলেন যে আপনি হ্যাঁ আজ থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং কিং কোর্সটা কমপ্লিট করার পর আপনি এই বিজনেসটা শুরু করবেন, ঠিক আছে? এই বিজনেসটা শুরু করার পর আপনি এই বিজনেস দিয়ে ধরেন 1,00,000 টাকা ইনকাম করবেন। আচ্ছা ধরেন আপনাদের জন্য আমি প্রথম অবস্থায় কমাই বললাম, আপনারা ধরেন যে 20,000 টাকা আমি ইনকাম করবো, ঠিক আছে? সো এই যে 20,000 টাকা ইনকাম হয়ে গেল কোর্সটা কমপ্লিট করার পর, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে দেন আপনি কি করবেন, থেমে থাকবেন না। আপনি যদি আপনার মাইন্ডসেটটা যদি এমন থাকে যে না 20,000 টাকা ইনকাম হচ্ছে আমার জন্য এটাই এনাফ, আপনার মন মানসিকতা যদি এই ছোট থাকে তাহলে আপনার পক্ষে ভাই জীবনে বড় কিছু করা পসিবল না। যদি 5-10-15-20,000 টাকা আর্নিং এর উদ্দেশ্যে যদি আপনি হ্যাঁ এই মার্কেটিং শিখতে আসেন তাহলে ভাই আপনি মুদি দোকান দিতে পারেন বা এই ছোট্টখাটো এগুলোই করতে পারেন, ঠিক আছে? অথবা একজন রিক্সাওয়ালাও কিন্তু বর্তমান সময়ে হ্যাঁ 10-20,000 টাকা ইনকাম করে রিক্সা চালায়। তো এত ছোট ভাবনা চিন্তা থাকলে হবে না। প্রথম পর্যায়ে রাখতে পারেন যে হ্যাঁ 20,000 টাকা এই মাসে আমার টার্গেট, হ্যাঁ সামনের মাসে আমার টার্গেট হচ্ছে আরো বড়। কি বললাম 4 নম্বর অপশন, উইন অ্যান্ড গো ফর বি। হ্যাঁ প্রত্যেক মাসে আপনি একটা টার্গেট সেট করবেন, ওই টার্গেট ফিল করবেন, যদি না পারেন চেষ্টা করবেন, চেষ্টা করে ফিল করবেন। ফিল করার পর দ্বিতীয় মাসে আপনি আরেকটা টার্গেট সেট করবেন যে এই মাসে আমি 20,000 টাকা ইনকাম করেছি, সামনের মাসে আমি 40,000 টাকা ইনকাম করবো। সে এভাবে আপনার লক্ষ্যটা বাড়াবেন, আরো টার্গেট রাখবেন যে সামনের মাসে আমার মার্কেটিং লেভেলটাকে আমি ওইখানে নিয়ে যাবো, আমার নিজের লার্নিং বা নিজের ইনভেস্টমেন্ট বা নিজের উপর খরচ করে আমি নিজেকে আরো ডেভেলপ করার জন্য এই লেভেলে যাব। সো ছোট ছোট জিনিস দিয়ে আপনার হ্যাঁ টার্গেটটা ফিল করবেন, দেন উইন করবেন ওই টার্গেটটা, দেন আপনি বিগ পরিসরে যাওয়ার জন্য আপনাকে প্রস্তুত করবেন। কখনোই এক জায়গায় আটকে থাকবেন না, কখনোই 20,000 টাকায় স্যাটিসফাই থাকবেন না, বুঝতে পারছেন? 20,000 টাকা আর্নিং করেছেন, আরো বড় পরিসরে আপনার বিজনেসটাকে নিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং করবেন, ঠিক আছে? সো এটাই বললাম 4 নম্বর অপশনে যে উইন অ্যান্ড গো ফর বিগ। হ্যাঁ সবসময় উইন করার চেষ্টা করবেন, অ্যান্ড উইন হওয়ার পর আরো বড় কিছু প্রত্যাশায় হ্যাঁ ওইটার জন্য নিজেকে ডেভেলপ করবেন, ওইটার জন্য যাবেন। সো আশা করি হ্যাঁ এই রাইট টিপস গুলো আপনি বুঝতে পেরেছেন। সো এরপর আমরা চলে যাচ্ছি হ্যাঁ হাউ ব্যবসায়িক আইটি ফার্ম উইল হেল্প ইউ। সো কোর্সের প্রথমেই আপনাদেরকে আমি এই বিষয়টা জানাতে চাচ্ছি, যারা ফ্রি কোর্স করছেন অথবা পেইড কোর্সে আছেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়টা এখন একটু জানিয়ে রাখি। সো এক্ষেত্রে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স অ্যান্ড সিক্রেট মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য রাইট ওয়ে ফর ইউ। সো অলরেডি এই বিষয়গুলো আমি অনেক আগেই আপনাদের কাছে বকবক করে এগুলো বলে আসছি, ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ, যেহেতু আমি এত কষ্ট করে আমার এই অনলাইনে আমার এই সাকসেসফুল বিজনেসটাকে রান করেছি, অনলাইনে একটা সাকসেসফুল পর্যায়ে আসছি, সো আমার সব সিক্রেট জিনিসপত্র, মার্কেটিং প্ল্যান, মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং টুলস সব কিছু আমি আপনাদেরকে রেডিমেড প্রোভাইড করে দিব, ঠিক আছে? যাতে করে আপনাদের আমার মতো এত কষ্ট ফেস করতে না হয়, ঠিক আছে? আমি যেই হিউজ টাইম ইনভেস্ট করছি, এত টাইম যাতে আপনার না লাগে, আমার থেকে যাতে 6 মাস আপনার কম লাগে, সো এই স্টেপ বাই স্টেপ সিক্রেট মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড রাইট ওয়ে আমি আপনাকে প্রোভাইড করবো ব্যবসায়িক আইটি ফার্মে, আমাদের এই দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সের মধ্যে, ঠিক আছে? এরপর 2 নম্বর অপশন হচ্ছে দ্য আনলিমিটেড অ্যাক্সেস, ঠিক আছে? আপনারা আমাদের কোর্স প্যাকের মধ্যে দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সটি যখন পারচেস করবেন তখন আপনারা আনলিমিটেড অ্যাক্সেস পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? পাশাপাশি আমাদের সাপোর্ট তো লাইফ টাইম পাবেন, যতদিন আপনি সিরিয়াস থাকবেন আমাদের পেজে হ্যাঁ আপনি জয়েন হয়ে যাবেন, যে কোনো প্রবলেমে আপনি আমাদের পেজে মেসেজ দিবেন, আমার পার্সোনাল নাম্বারও পেয়ে যাবেন। আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং হ্যাঁ কিং কোর্সের একেবারে লাস্ট ক্লাসে হ্যাঁ আমাদের সাপোর্টের একটা ক্লাস রয়েছে, একদম সেপারেট সাপোর্টের উপর, সেখানে আমার বাড়ির অ্যাড্রেস থেকে শুরু করে, ঠিক আছে, আমার অফিস অ্যাড্রেস থেকে শুরু করে হ্যাঁ আমাদের স্কুল কলেজ থেকে শুরু করে, ঠিক আছে, হ্যাঁ আমার পার্সোনাল ফোন নাম্বার, হ্যাঁ তারপর আদার যা যা লাগবে আপনার একটা সাপোর্টের জন্য, মানে আপনার মন থেকে যা চান যে না এই আইটি ফার্ম বা এখান থেকে শিখছি ভাইয়ের, এই জিনিসগুলো পাইলে আমার জন্য সুবিধা হতো। সো একদম পার্সোনাল সব বিষয়বস্তু আমি ওই সাপোর্টের ক্লাসে আপনাদেরকে দিয়ে রেখেছি, বুঝতে পারছেন? যাতে করে আপনার লাইফে আপনি যত উপরে যাবেন, যতটা সাকসেসফুল পর্যায়ে যাবেন, ওই সাকসেসফুল পর্যায়ে যেতে আপনার লাইফে যত বাধা আসবে, সো ওই বাধায় যাতে আপনি হেল্প পান, সো সাথে সাথে যাতে হেল্প পান তার জন্য যত সাপোর্ট লাগে তার সব বিষয়বস্তু ওইখানে আমি দিয়ে রেখেছি।
আমাদের পেইড স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? এরপর রয়েছে 24/7 সাপোর্ট, ঠিক আছে? তো 24 ঘন্টা সপ্তাহে 7 দিন সাপোর্ট তো রয়েছে, আমি না থাকলে আমার টিম মেম্বাররা রয়েছে, আপনারা জাস্ট যে কোনো টাইমে এট এ টাইম আমার পেজে জাস্ট একটা মেসেজ দিবেন ব্যবসা গাইড ফার্মের পেজে, হ্যাঁ, এই কোর্সটা কমপ্লিট করার পর বা ক্লাসটা কমপ্লিট করেই অবশ্যই আমাদের পেজে আপনি জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? জয়েন হয়ে আপনি জাস্ট বলবেন হাই আমি ফ্রি কোর্সটা করছি, অথবা অলরেডি আমি পেইড স্টুডেন্ট, জানাই রাখবেন, পরিচিত হয়ে থাকবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে যে কোনো সমস্যায় আমি থাকলে আমি তো সরাসরি সাপোর্ট দিব, আমি না থাকলে আমার স্টুডেন্টরা, আমার যারা প্রো লেভেলের স্টুডেন্ট অলরেডি মার্কেটে কাজ করছে, অথবা যারা আমার সাথে কাজ করছে, অথবা আমাদের মডারেটর রয়েছে বা আমার আন্ডারে যারা কাজ করছে, তো তাদের কাছ থেকে আপনি 24 আওয়ার, একজন না থাকলে আরেকজন রয়েছে, আপনি সাপোর্ট পাবেন, ঠিক আছে? তো এই সাপোর্টের বিষয়ে আরেকটা বিষয় আমি বলে নেই, সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনারা আমাদের একটা সিক্রেট গ্রুপ পেয়ে যাবেন, ঠিক আছে? এই ভিডিওর হ্যাঁ যা ডিসক্রিপশনটা দেখেন সেখানে সিক্রেট গ্রুপ পেয়ে যাবেন। আমি অবশ্য নেক্সট ক্লাসে এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব, হ্যাঁ, ওই যে আমাদের সিক্রেট গ্রুপে কিভাবে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? যেহেতু এই কোর্সটা আমি নতুন লঞ্চ করছি, তো সেক্ষেত্রে একেবারে নতুন একটা গ্রুপ আপনাদের জন্য খুলেছি। তো আমি প্রথমে আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি যে আপনারা যারা এই কোর্সটা কমপ্লিট করবেন, প্রত্যেকটা ক্লাস কমপ্লিট হওয়ার পর আপনাদের কোন কোন টপিকে সমস্যা আছে, বুঝতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, অথবা আপনার ক্লাসটা কেমন লেগেছে, অবশ্যই আপনারা আমাদের সেই সিক্রেট গ্রুপে একটা করে পোস্ট করবেন। অথবা আপনারা যারা আমাদের পেইড কোর্সটা অলরেডি কিনে ফেলেছেন, হ্যাঁ, কেনার পর আপনি যে কিনছেন ওই জিনিসটাও গ্রুপে পোস্ট করবেন, কারণ গ্রুপে সবসময় অ্যাক্টিভ থাকলে একে অপরকে আপনারা সাহায্য করতে পারবেন, আমরা সাহায্য করব, ঠিক আছে? আর পাশাপাশি আমি আমার ওয়েবসাইটের সাথে আমার গ্রুপটাকে আমি কানেক্ট করে দিয়েছি। তো সেক্ষেত্রে যারা আমাদের কোর্স অলরেডি জয়েন হয়ে গেছে, যে বললাম সিক্রেট সেলস ফানেল অনেক কিছু রয়েছে, যে ফানেলের মধ্যে দিয়ে আপনারা গেলে আপনাদের অনেক ইনফরমেশন, অনেক কিছু আমাদের কাছে চলে আসে। তো সেক্ষেত্রে হ্যাঁ, আপনারা যারা আমাদের গ্রুপে পোস্ট করবেন না বাট কোর্স করছেন, তো সেক্ষেত্রে আপনাদের কোর্সের অ্যাক্সেস অফ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো আপনাকেও আমি যেমন সিরিয়াস ভাবে আপনাদের শিখাবো, আপনাদেরও দায়িত্ব সিরিয়াস ভাবে শিখা। যদি আপনি সিরিয়াস না থাকতে পারেন তাহলে এখনই চলে যান, দরকার নেই আপনার, ঠিক আছে? আর যারা সিরিয়াস তারা থাকবেন, আর তাদের যেভাবে বলবো ওইভাবে ফলো করতে হবে। আমাদের গ্রুপে প্রতিনিয়ত আপনাকে পোস্ট করতে হবে যে আপনার কি প্রবলেম, কি দরকার, আপনি কতটা আগ্রহ নিয়ে কাজ করছেন, প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করার পর কেমন লাগছে ক্লাসটা, ক্লাসটা আর কি কি দিলে আপনাদের জন্য বেটার হতো। আমি ট্রাই করবো আপনাদের সেই পোস্টগুলো দেখে, দরকার পড়লে আমি আবার ভিডিও শুট করে আমি কোর্সে ঢুকাই দিব ভিতরে, কারণ কোর্স সবসময় আমি আপডেট করবো, কখনই সবসময় যে এই ভিডিও থাকবে এমন না, অনেক সময় দরকারের প্রয়োজনে কখন আপডেট আসলে যা আসবে, যদি আপনাদের দরকার পড়ে গ্রুপে যদি দেখি আপনাদের এই বিষয়ে নতুন একটা টপিক দিলে আপনাদের জন্য ভালো হয় তাহলে আমি দিব দরকার পড়লে, কিন্তু আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, গ্রুপে সবসময় পোস্ট করবেন, ঠিক আছে? ভালো হোক খারাপ হোক, আপনাদের আমার কথা ভালো লাগুক আমার কথা খারাপ লাগুক, ঠিক আছে, বলবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা ফ্রেন্ডের মতো থাকবো, ঠিক আছে, ভাই ব্রাদার সম্পর্ক থাকবে। সো আমি চাই আমরা একটা কমিউনিটি বিল্ড করতে, কারণ আমরা যদি 1000 মানুষও একটা কমিউনিটিতে থাকি, সবাই যদি সিরিয়াস থাকে, তাহলে চিন্তা করুন 1000 মানুষ দিয়ে, হ্যাঁ, ওই 1000 থেকে যদি আরো একজন করে শিখে 2000, ঠিক আছে? সো এইভাবে পুরো একেবারে কি বলবো, একদম পুরো বাংলাদেশের রূপটাই চেঞ্জ হয়ে যাবে। সো আমি যেভাবে বলছি এভাবে ফলো করবেন, গ্রুপে জয়েন হবেন, গ্রুপে পোস্ট করবেন, হ্যাঁ, ফ্রি স্টুডেন্ট হলে ফ্রি স্টুডেন্ট, পেইড স্টুডেন্ট হলে পেইড স্টুডেন্ট, সবাই গ্রুপে পোস্ট করবেন, হ্যাঁ, কোর্স কিনলেও পোস্ট করবেন যে আমি কিনছি, আলহামদুলিল্লাহ আমি ধৈর্য নিয়ে কাজ শুরু করছি, কেমন লাগছে সব কিছু বলবেন। এই কথাগুলো একটু বকবক মনে হইতে পারে, কিন্তু এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যান্ড এই জিনিসটাই আপনাদেরকে হেল্প করবে, কারণ আমি অলরেডি আপনাদের লেভেল পার করে আসছি, ঠিক আছে? সো আমি জানি কিভাবে করলে আপনাদের জন্য সুবিধা হবে, আপনাদের জন্য বেটার হবে, ঠিক আছে? তো কথাগুলো ফলো করবেন, এই বিষয়টা নিয়ে আমি খুবই স্ট্রিক্ট। যদি দেখি যে গ্রুপে কোনো মেম্বার আমাদের পেইড স্টুডেন্ট, হ্যাঁ, কোর্স করছে কিন্তু গ্রুপে নিয়মিত পোস্ট করছে না, তো সেক্ষেত্রে তার অ্যাক্সেস অফ করে দিব, আপনার টাকা আপনি নিয়ে যান, দরকার নেই আপনার টাকা, বুঝতে পারছেন? আর যারা ফ্রি স্টুডেন্ট ফ্রি ক্লাস করছেন, তো সেক্ষেত্রে যারা পেইড কোর্সে আসতে যাচ্ছেন, তো তাদের ক্ষেত্রেও একই কথা, ঠিক আছে? যদি সিরিয়াস না হন ফ্রি কোর্সও করার দরকার নেই, আর যদি আসতে যান তো সেক্ষেত্রে ফ্রি কোর্স করা অবস্থাতেই আপনি গ্রুপে পোস্ট করে বলবেন যে আমি করছি, কারণ ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও জানাবেন, কারণ আপনাদের যেই পোস্টগুলো হবে সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে আপনাদের জন্য ফিউচারে আর কি কি ইমপ্লিমেন্ট করলে, কি কি ইনফরমেশন দিলে আপনাদের জন্য বেটার হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী 4 নম্বরে, সেটা হচ্ছে যে লাইভ কল, লাইভ ক্লাস, উইকলি, নট লিমিটেড, ঠিক আছে? তো ব্যবসায়িক আইটি ফার্ম কিভাবে আপনাদের হেল্প করবে তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সো লাইভ কল, সো আপনাকে তো বললাম আমাদের যারা পেইড স্টুডেন্ট তারা আমাদের পার্সোনাল ফোন নাম্বার পেয়ে যাবে, যে কোনো প্রবলেমে সরাসরি আমার সাথে পার্সোনালি কলে কথা বলে প্রবলেম সলভ করতে পারবে। পাশাপাশি দরকার পড়লে যাদের প্রবলেম রয়েছে সিমিলার প্রবলেমগুলোর ক্ষেত্রে উইকলি একটা ক্লাস নিয়ে, জুমের মাধ্যমে লাইভ ক্লাস নিয়েও আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করবো, বুঝতে পেরেছেন? এরপর 5 নম্বর রয়েছে লাইফ টাইম সাপোর্ট, যেটা তো বললাম লাইফ টাইম সাপোর্ট তো আপনারা পাবেন, যে কোনো প্রবলেমের দিনে 24 ঘন্টা যেখানেই হোক আপনারা আমাদের পেজে একটা মেসেজ দিবেন, 8 জন চলে সরাসরি ফোন দিবেন,
ঠিক আছে, আর গ্রুপে তো প্রতিনিয়ত পোস্ট করবেন, সেখানে তো আমরা না থাকলে প্রতিনিয়ত সবাই যেহেতু একসাথে কাজ করছি, কেউ না কেউ একটা বিষয়ে এক্সপার্ট, কেউ একটা বিষয় নাও জানতে পারে, সেক্ষেত্রে একে অপরের সাথে কমিউনিকেশন হলে আপনারা যখন নিয়মিত পোস্ট করবেন তখন আপনাদের সাপোর্টে আর কোনো প্রবলেম হবে না বলে আমি আশা করছি। অ্যান্ড আমার কথাগুলো শুনে আপনারাও হয়তো বুঝতে পারছেন যে আপনাদের ক্ষেত্রে সাপোর্টে কোনো প্রবলেম হবে কিনা। আমাদের পক্ষ থেকে আপনাদের সাথে হ্যাঁ আমরা কমিউনিকেট করবো, আইডিয়া শেয়ার অ্যান্ড কেয়ার হবে, হ্যাঁ, কারণ আইডিয়া মাথার মধ্যে রাখলে কোনো লাভ নেই, একটা ছোট্ট স্পুলিঙ্গ হ্যাঁ বিশাল একটা দাবানলের সৃষ্টি করতে পারে, পুরো একটা জঙ্গল ধ্বংস করে দিতে পারে একটা ছোট্ট আগুনের স্পিলিঙ্গ, ঠিক আছে। আপনার মাথার একটা ছোট্ট আইডিয়া হয়তো বা আপনাকে বিলিয়নার বানাই দিতে পারে, সেক্ষেত্রে আপনার কোনো আইডিয়া থাকলে সেটা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে চান, সরি আমাদের সাথে সরাসরি শেয়ার করতে পারেন, গ্রুপে জানাতে পারেন, ফোন করে বলতে পারেন এইটা নিয়ে কাজ করলে কেমন হয়, অথবা আপনি গ্রুপে পোস্ট করতে পারেন, ঠিক আছে। সো গ্রুপে পোস্ট করলে আপনার থেকে অন্যরাও কিছু আইডিয়া পেলো, ঠিক আছে, আপনি আইডিয়া শেয়ার করলেন যে যারা পারছেন আপনি ধরেন আইডিয়া আপনার মাথার আইডিয়া আমাদের সাথে কথা বলে আপনার মনে হলো যে এই আইডিয়া নিয়ে ভালো মতো কাজ করা যায়, আপনি সাকসেস হতে পারবেন, অথবা অলরেডি সাকসেস হয়েও গেছেন, তো এক্ষেত্রে আপনিও অন্যদের সাথে গ্রুপে নিয়মিত পোস্ট করে আইডিয়া শেয়ার করতে পারেন যে আপনারা ওইভাবে কাজ করেন আপনারাও সাকসেস হবেন, কারণ আমাদের আলটিমেট উদ্দেশ্য বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করা। সো সেক্ষেত্রে সবাই একসাথে কাজ করবো, আইডিয়া শেয়ার করবো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে সাত নম্বর ক্লাসটি হচ্ছে নেটওয়ার্কিং প্লাস মাস্টার মাইন্ড গ্রুপ। সো গ্রুপের কথা তো অলরেডি বললাম, নেটওয়ার্কিং হবে যেহেতু গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবেন, সবাই যেহেতু সিরিয়াস, তো সেক্ষেত্রে গ্রুপে অনেকে এক্সপার্ট থাকবে, অনেকে ওয়েব ডেভেলপার থাকবে, অনেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার থাকবে, ঠিক আছে। সো এক্ষেত্রে সবার সাথে নেটওয়ার্কিং হবে, সো আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, হ্যাঁ কেউ ইউটিউবিং এক্সপার্ট, কেউ ধরেন যে আগে বললাম অ্যান্ড্রয়েড অ্যাপ ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। সো এক একজন এক এক জিনিসে এক্সপার্ট হতে পারে, অনেকে এসইওতেও এক্সপার্ট হতে পারে, ঠিক আছে। সো সেক্ষেত্রে যে যে বিষয়ে এক্সপার্ট হন না কেন সবাই আসছে ডিজিটাল মার্কেটিং শিখতে, সো সবাই যেহেতু একটা মাস্টার মাইন্ড গ্রুপ আমাদের গ্রুপের মধ্যে থাকবো, সবাই যখন নিয়মিত পোস্ট করবো তো তখন একে অপরকে কিন্তু চিনবেন, সো একে অপরের সাথে যেহেতু চিনবেন জানবেন, তো সেক্ষেত্রে একে অপরের যেই ভিতরে সুপ্ত প্রতিভা রয়েছে, একে অপরের যে স্কিল রয়েছে এগুলো কিন্তু একে অপরের সাথে শেয়ার করতে পারবেন, একে অপরের সাথে নেটওয়ার্কিং হবে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে। সো সেক্ষেত্রে নেটওয়ার্কিং এর মধ্যে থাকলেও কিন্তু আপনার অনেক সুযোগ সুবিধা পাবেন যেগুলো মাইন্ড ব্লোয়িং, সো আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আট নম্বরে ইভেন্টস। সো আমরা আপনার জন্য মাঝে মধ্যে ইভেন্টস আয়োজন করবো, সেখানে হয়তো লাইভে আপনারা আমাদের সাথে দেখা করতে পারবেন, আসবেন। সো এটা অবশ্য ডিউরিং COVID-19 পরিস্থিতির মধ্যে না, যখন COVID-19 পরিস্থিতি স্বাভাবিক হবে তখন হয়তো আমরা বিভিন্ন ইভেন্ট ইভেন্ট করবো, আপনারা লাইভে আমাদের ইভেন্টে জয়েন হবেন, আর যারা লাইভে হতে পারবেন না তারা হয়তো জুমের মাধ্যমে বা অনলাইনের থ্রুতেও জয়েন হতে পারেন, ঠিক আছে। এরপর রয়েছে নয় নম্বরে ফ্রি কোর্সেস, ঠিক আছে, আপনাদের জন্য আমাদের ব্যবসায়িক আইটি ফার্মে, হ্যাঁ, আপনারা যাতে ভালো কিছু করতে পারেন তার জন্য আমরা ফ্রি কোর্সের আয়োজন করেছি। সো সেক্ষেত্রে আপনারা যারা হ্যাঁ চান হ্যাঁ দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সে পড়ে আসতে, ঠিক আছে, আপনাদের এখন আসার মতো সামর্থ্য নেই, তো সেক্ষেত্রে আপনারা চাইলে হ্যাঁ আমাদের ফ্রি কোর্সে কমপ্লিট করে ফেলতে পারেন, কমপ্লিট করে সেটা দিয়ে টুকটাক ভালো একটা আর্নিং জেনারেট করে দেন পেইড কোর্সে আসতে পারেন, অথবা আপনারা যাদের একেবারেই টাকা পয়সার খুবই প্রবলেম তারা আমাদের সাথে পার্সোনালি পেজে যোগাযোগ করতে পারেন, দেন আমরা আপনার কন্ডিশন বুঝে আপনাকে হয়তো ফ্রিতেও কোর্স করার সুযোগ দিব আমাদের পেইড কোর্স, পাশাপাশি আপনাদের জন্য হয়তো ধরেন আমাদের 50% ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব, 50% ডিসকাউন্টে আপনারা আমাদের কোর্স করতে পারবেন, বা 70% আমরা হয়তো করে দিব আপনার কন্ডিশন বুঝে, ঠিক আছে। সো সেক্ষেত্রে অনেক দিক থেকে আপনাদের সুবিধা দিব, কারণ আলটিমেট টাইম বললাম আমার কাছে টাকা ইম্পর্টেন্ট না, টাকা আল্লাহ দিলে আমার প্রচুর আসতেছে এখন, হ্যাঁ আমার এত টাকার দরকার নেই, আমি চাই বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে, আমি চাই ভালো কমিউনিটি তৈরি করতে যার মাধ্যমে আমরা পুরো বাংলাদেশের চিত্র বদলে দিব ইনশাল্লাহ, পারবেন তো আপনারা প্রমিস করুন, অ্যান্ড এখন থেকেই মনস্থির করুন ইনশাল্লাহ আমরা পারবো সবাই মিলে, ঠিক আছে, কারণ আমার একার পক্ষে পসিবল না, একার পক্ষে আমি পারবো, এই যে আমি অলরেডি 1600 স্টুডেন্টকে শিখাইছি, হ্যাঁ আমার সিপিএ মার্কেটিং তারা অলরেডি মার্কেটে লিড দিচ্ছে অনেকে, ঠিক আছে, সো ওভারঅল পারবো হয়তো কিছু, কিন্তু অনেক কষ্ট হবে, কিন্তু আমরা যদি 1000 হই 2000 মিলে যদি আবার শিখানো শুরু করি তাহলে চিন্তা করেন আমার পক্ষে লাগবে 10 বছর 20 বছর, আমরা সবাই মিলে করলে লাগবে 1 বছর পুরো বাংলাদেশ চেঞ্জ করতে, সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর হচ্ছে 10 নম্বরে V2 লেভেল ডিজিটাল মার্কেটিং কোর্স, V2 মানে কি ভার্সন 2, সো আমি একেবারে আমাদের আজকের ক্লাসের প্রথমেই বলেছি আমরা প্রো লেভেল বা কিং লেভেলে মার্কেটিং শিখব, হ্যাঁ লেভেল 2 বা ভার্সন 2 লেভেলে মার্কেটিং শিখব, সো সেক্ষেত্রে আমাদের এই কোর্সটা আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্স এখানে সাধারণ কোর্স হতে যাচ্ছে না, এটা সাধারণের থেকে এক ধাপ উপরে, ঠিক আছে। সো আশা করি আমার এই কথাগুলো শুনে হয়তো একটা আন্দাজ পাচ্ছেন যে কোন লেভেলে মার্কেটিং আমরা শিখবো, তো সেক্ষেত্রে
বুঝতে পেরেছেন যে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে ভার্সন 2 লেভেলে মার্কেটিং শিখতে যাচ্ছি এই কোর্সে। তো সেক্ষেত্রে যারা ফ্রি স্টুডেন্ট রয়েছেন, যারা আমাদের ফ্রি ক্লাস দেখে আমাদের পেইড কোর্স আসতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে বিষয়টা আপনারা জেনে রাখুন, ঠিক আছে? আর যারা অলরেডি পেইড ক্লাসে রয়েছেন বা পেইড স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আপনারা তো অলরেডি এটা জানেনই। আর বললাম তো এই ভিডিওটা আমাদের ফ্রি কোর্স পেইড কোর্স দুইটারই প্রথম ভিডিও থাকবে। তো এরপর রয়েছে সাম সিক্রেট, ঠিক আছে? তো এই সিক্রেট জিনিসপত্র গুলা, টুল, সিক্রেট ফানেল, মার্কেটিং ফানেল, সেই বিষয়বস্তু গুলা হ্যাঁ আমরা আমাদের ফ্রি স্টুডেন্টকেও দিব কিছু, আর আমাদের যেহেতু পেইড স্টুডেন্ট টাকা দিয়ে ভর্তি হবে, যাই হোক সামান্য কিছু টাকা হলো, যেহেতু টাকা দিয়ে একটা জিনিস শিখবে, পুরো লেভেলে মার্কেটিং শিখবে, তো তাদের জন্য হিউজ পরিমাণ সিক্রেট অনেক ফানেল রয়েছে, অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো ইমপ্লিমেন্ট করলে হ্যাঁ তাদের সাকসেস বা সফলতা নিশ্চিত, ঠিক আছে? সো সিক্রেট, সাম সিক্রেট জিনিসপত্রগুলো আমাদের পেইড স্টুডেন্টের জন্যই থাক, ঠিক আছে? আর ফ্রি স্টুডেন্টরা তো জেনে রাখেন যে আপনারা যখন আসবেন আপনাদের জন্য এই সিক্রেট বিষয়বস্তুগুলো রয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন হাউ ব্যবসায়িক আইটি ফান্ড উইল হেল্প ইউ, মানে কিভাবে ব্যবসায়িক আইটি ফান্ড আপনাকে আপনার লাইফের গোল অ্যাচিভ করতে বা আপনার লক্ষ্যে পৌঁছে যেতে সাহায্য করবে, ঠিক আছে? সো এখন আপনি ডিসাইড করুন আপনার পক্ষে আমাদের ডিজিটাল মার্কেটিং কিং কোর্সে আসা উচিত কি না, ঠিক আছে? এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী যেই স্লাইডটা রয়েছে সেটাই। সো দেখতে পাচ্ছেন, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। সো এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অনলি টু অপশনস। সো একটু আগে যেটা বললাম, এখন আপনারা ডিসাইড করুন আপনারা কি করবেন, ঠিক আছে? যদি আপনি 100% সিরিয়াস থাকেন, যারা আমাদের পেইড স্টুডেন্ট অলরেডি, ঠিক আছে, যদি 100% সিরিয়াস থাকেন, হ্যাঁ শেখার প্রতি আগ্রহী থাকেন, লাইফে বিগ একটা অ্যাচিভমেন্ট হ্যাঁ অর্জন করতে চান, হ্যাঁ অন্তত আমার মতো যদি করতে চান এই বয়সে, ঠিক আছে, মান্থলি যদি কারো লাখ, 2 লাখ, 3 লাখ আর্নিং এর যাদের ইচ্ছা রয়েছে, ভালো একটা সাকসেসফুল পর্যায়ে যেতে যাচ্ছেন, মানুষের সম্মান পেতে যাচ্ছেন, সো সেক্ষেত্রে যারা পেইড স্টুডেন্ট তারা আমাদের কোর্সটা হ্যাঁ পুরো কোর্সে সিরিয়াসভাবে থাকুন, গ্রুপে পোস্ট করুন, যেভাবে যেই গাইডলাইন দিচ্ছি বা দিব সেগুলো ফলো করুন। আর যারা সিরিয়াস না তারা এখন আপনাদের টাকা ফেরত নিয়ে যেতে পারেন, ঠিক আছে? আপনাদের টাকার আমার দরকার নেই, যারা সিরিয়াস হ্যাঁ তারা আমার সাথে যাবেন, টাকাটা আমার কাছে ম্যাটার না, আমি এখনো বলছি, ঠিক আছে? আর যারা ফ্রি স্টুডেন্ট, ঠিক আছে, ফ্রি ক্লাস করছেন, তারা হ্যাঁ এখন ডিসাইড করুন কি করবেন, ঠিক আছে? এখন আপনাদের দুজনের হাতেই, যারা ফ্রি স্টুডেন্ট পেইড স্টুডেন্ট দুজনের হাতেই হ্যাঁ দুটো অপশন রয়েছে, সেটা হচ্ছে যে ওয়েস্ট ইউর টাইম কনজিউমিং ডিজিটাল গুড, হয় আপনার সময় অপচয় করুন, আমি যে কথাগুলো বলছি আমার কথার গুরুত্ব না দিয়ে আপনারা টিভি দেখুন, ইউটিউব চালান, ফেসবুকে স্ক্রলিং করুন, আপনাদের সময়টা নষ্ট করুন, অ্যান্ড একটা সময় আফসোস করুন, ইস আল্লাহ আমাকে কি দিল, আমার ভাগ্যটাই খারাপ, কপাল খারাপ, সব দিক দিয়েই আমার কপাল খারাপ, এইসব আফসোস একটা সময় করবেন, অথবা বিল্ড আ সলিড ক্যারিয়ার অর ডিজিটাল বিজনেস, মানে এই ডিজিটাল মার্কেটিং কি প্রো লেভেলে মার্কেটিং শিখে অনলাইনে একটা সাকসেসফুল বিজনেস রান করুন, আপনার একটা সলিড অনলাইন ক্যারিয়ার গড়ে তুলুন, হ্যাঁ অ্যান্ড আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আত্মীয় স্বজন, আপনার এলাকা, পুরো দেশবাসীকে দেখা দেন যে আপনি কি। সো সেক্ষেত্রে যারা সিরিয়াস আমাদের পেইড স্টুডেন্ট তারা এখন সিদ্ধান্ত নিয়ে পুরো কোর্স জুড়ে আমাদের সাথে থাকুন, সিরিয়াসভাবে যেভাবে যে গাইডলাইন দিচ্ছে সেটা ফলো করতে থাকুন, ঠিক আছে? আর যারা সিরিয়াস নন তারা তাদের টাকা ফেরত নিয়ে যান। আর দ্বিতীয় পক্ষে যারা আমাদের ফ্রি ক্লাস করছেন বা ফ্রি স্টুডেন্ট তারা এখন ডিসাইড করুন আপনারা কি সময় অপচয় করবেন নাকি আপনারা একটা সাকসেসফুল অনলাইন ক্যারিয়ার গড়ে তুলবেন এখনই, অ্যান্ড ব্যবসায়িক আইটি ফার্মের পক্ষ থেকে করবেন কিনা সেটাও ডিসাইড করে নিন। আপনাদের যেখানে মন চায় সেখানে যান, আপনাদের জোর জবরদস্তি করার কোনো ইচ্ছা আমার নাই, অন্য কোনো আইটি সেক্টর যদি আপনাকে ভালো সার্ভিস দেয় সেখানে যান, আমি যদি দেই মনে হয় যে আমার দ্বারা আপনি ভালো কিছু পাবেন তাহলে আমার কাছ থেকে শিখুন, এটা আপনার সিদ্ধান্ত। সো আমার আপনাকে আর বলার কিছু নেই, হ্যাঁ যারা বুদ্ধিমান তারা তাদের সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে, আমি আগেই বলেছি, যারা সিরিয়াস অ্যান্ড ওদের জন্য আমি কিন্তু আগেই একটা কনগ্রাচুলেশনস প্রথমে কিন্তু জানিয়ে রাখছি, অ্যান্ড আমি জানি আপনি সিরিয়াস, এই জন্য আপনাকে আগেই আমি কনগ্রাচুলেশন জানিয়ে রেখেছিলাম, ঠিক আছে? সো এরপর নিচে ব্যবসায়িক আইটি ফার্ম ইজ গিভ ইউ এ বিগ অপরচুনিটি হিয়ার, জয়েন অ্যান্ড ক্রিয়েট ইউর সাকসেস স্টোরি, ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছেন ব্যবসায়িক আইটি ফার্ম আপনাদেরকে একটা বিগ অপরচুনিটি দিচ্ছে, ঠিক আছে? সো এখন জয়েন করুন অ্যান্ড মেক করুন আপনার নিজের সাকসেস স্টোরি, নিজের হাতে গড়ে তুলুন আপনার সফলতার গল্প, কারণ সফলতা কেউ কারো পকেটে এসে ঢুকিয়ে দেওয়া যাবে না, নিজের চেষ্টা, নিজের উদ্যম, নিজের অধ্যবসায় অ্যান্ড নিজের চেষ্টায় নিজেকে ডেভেলপ করুন অ্যান্ড নিজের সফলতার গল্প নিজে গড়ে তুলুন, ঠিক আছে? সো ওভারঅল আজকের এই ক্লাসটি পর্যন্তই ছিল। সো ওভারঅল আই থিঙ্ক আপনাদেরকে আজকের ক্লাসে যথেষ্ট মোটিভেটেড করতে পেরেছি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে টোটাল ধারণা বা কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি, কেন এটা করা উচিত না, হ্যাঁ কেন এই স্কিলটা আপনি ডেভেলপ করবেন,
ফিউচারে কোন লেভেলে এই ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটা যেতে পারে আশা করি সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। সো ওভারঅল এখন আমাদের পরবর্তী ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন, এন্ড যেটা বললাম আজকের ক্লাসটি কমপ্লিট করার পর আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন, ডিসক্রিপশনে দেখেন একদম প্রথমেই হয়তো আপনারা আমাদের গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? গ্রুপে জয়েন হয়ে যান, ঠিক আছে? জয়েন হয়ে প্রপার পোস্ট করতে থাকুন, কেমন লেগেছে ক্লাসটা, আপনারা যথেষ্ট মোটিভেটেড আছেন কিনা এই বিষয়টা অবশ্যই জানান, হ্যাঁ? আর যারা ফ্রি স্টুডেন্ট তাদের কেমন লেগেছে সেটাও জানান, ঠিক আছে? এন্ড আপনারা পেইড কোর্সে আসতে চান কিনা সেটাও জানাবেন, ঠিক আছে? এন্ড আপনার কি মনে হয় আপনি লাইফে সাকসেস হতে পারবেন কিনা সেটাও জানাবেন। আমি আগেই বলেছি যারা অ্যাক্টিভ থাকবে না গ্রুপে পোস্ট করবে না আমি কিন্তু সেটা বুঝতে পারবো আমার ফানেলের থ্রুতে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু আমি ব্যান করে দিব, আমি আগেই বলছি। সো এই বিষয়ে একদম সিরিয়াস থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।